ওয়েলকাম টু আকাশবাণী। আজকে মিনার্ভার সাথে ম্যাচ ইস্ট বেঙ্গলের, তো এই খেলা শুরু হবে এক্ষুনি। ইস্ট বেঙ্গলকে জেতাতে আমরা চলে এসেছি আর আজকে আমরা ক্যাপ্টেন মিনার্ভার। তোমরা যদি দেখছো খেলা, খেলা শুরু হয়ে গেল, কিক অফ খেলা শুরু হয়ে গেছে আর আজকে কিন্তু আমরা ক্যাপ্টেন, মানে এটা আর ওদিকে আজকেও মনে হয় কারো কাছে নোটিফিকেশন যাচ্ছে না, ওই জন্য এখনো কেউ আসেনি। এই তো এসে গেছে। হাই দাদা, হ্যালো কল্পক্রয়। হাই দাদা কল্পক্রয়, টুকুন দাস, টুকুন দাস এসে গেছে। হ্যালো, এসে গেছি। শুভধর চৌধুরী, জয়বি, আশিস, অভিষেক ঘোষ এসে গেছি, রাজ দাস এসে গেছি। আজকে কিন্তু আমরা ক্যাপ্টেন, আজকে আমরা ক্যাপ্টেন, আমার ক্যাপ্টেন আজকে আমরা। আপনার ডিকা হাসাহাসি করছিল যে আমরা ক্যাপ্টেন, এটা কিন্তু একটা মানে কি বলে ওই মনস্তাত্ত্বিক ব্যাপার আর কি। আপনার কাছে ক্যাপ্টেন করিয়ে দিয়েছে খেলাচ্ছে, তো প্রথম থেকেই একটু এখানে এখানে রাখ না, ওটা দেখতে পাই তো, আমি দেখতে পাবো। ইয়েটা বাড়িয়ে চলে এসছে, পুছে দা। আচ্ছা, ও তো ফোন ফোন ধরলো না, সায়ন্তন দত্ত বলছে, আকাশ দা কি হয়ে গেল গো, খুব টেনশন হচ্ছে। টেনশনের কোনো ব্যাপার নেই, কিছু যায়নি এখনো, টেনশনের কোনো ব্যাপার নেই। ওদের জুয়ান কইরো বলে খেলছে না, জুয়ান কইরো মিরাজ শাহ বলছে হাই। শুভ শুভধর চৌধুরী বলছে খেলা কোথায় দেখাচ্ছে, যায়নি না, হটস্টারে দেখাচ্ছে, হটস্টারে দেখো গিয়ে খেলা দেখাচ্ছে, হটস্টারে খেলা দেখাচ্ছে। এন্ড্রিকের পায়ে বল অ্যাটাক করছে, হ্যাঁ হ্যাঁ, এন্ড্রিকের থেকে আবার কি সুন্দর বল, ভালো ভালো লেকে নামিয়েছে আজকে। আর তাহলে আজকে তো বোড়া নেই, ভালো বল বাড়িয়েছে, ডিকাটা বাজে বল বাড়ালো কমলপ্রীত। হ্যাঁ তুমি বললে যে কমলপ্রীত চলে যাবে, ন্যাশনাল ডিউটিতে চলে যাবে, আজকে তো ন্যাশনাল ডিউটি, কিন্তু কমলপ্রীত খেলছে। দেবাশিস রাত বলছে জয় ইস্ট বেঙ্গল, জিত নন্দী বলছে কিসে দেখাচ্ছে, কিসে দেখাচ্ছে, অপরাজিত বলছে ফার্স্ট লাইক দিলাম, অপরাজিত অপরাজিত দা। দেবদীপ্ত ঘোষ বলছে ইবি কে জিততেই হবে, এখন তো সবই সবকটা ম্যাচে জিততে হবে, না জিতলে কিছু করার নেই। আর বং পেস বলছে হাই হাই। শ্যামল প্রামাণিক বলছে আজ তোমাদের স্কোর কি প্রেডিকশন, আমার স্কোর আজকে প্রেডিকশন হচ্ছে ইস্ট বেঙ্গল 3-0 জিতবে, দেখা যাক হয় কি না, আজকে ইস্ট বেঙ্গল 3-0 জিতবে, শ্যামল প্রামাণিক। আচ্ছা টুকুন দাস বলছে হাফ টাইমের পর আমি আসছি তোমাদের বাড়ি, আর আপনারা সুন্দর পাস দিল। আচ্ছা টুকুন দাস বলছে আমাদের বাড়ি আসবে হাফ টাইমের পর, মিনার্ভা অ্যাটাক করছে এখন। তো আজকে আজকে কিন্তু বোড়া নেই, তো বোড়ার জায়গায় কে কে খেলছে, বোড়ার জায়গায় টনি আসছে আর সালাম নেমেছে বোড়ার জায়গায়। আচ্ছা সালাম নেমেছে, তো ভালোই খেলছে মিড। এই ফার্স্ট হাফটা তো ইস্ট বেঙ্গল প্রতিদিনই ভালো খেলে, দেখ কত সুন্দর এই ওই মানে লেফট উইং থেকে রাইট উইংয়ে নিয়ে বল খেলছে। আর টিভিতে দেখাচ্ছে না কেন, শিবম দাস বলছে টিভিতে দেখাচ্ছে না কেন, সে টিভির লোকেরাই জানে সব চলছে তো, সব প্রত্যেকটা ম্যাচ দেখাবে না, লাস্ট ম্যাচ ছেড়ে দেওয়া প্লেয়াররা খালি কেন ইবির সাথে ভালো খেলে রাজপুত বলছে হাই শঙ্কর সর্দার, হাই আকাশ মালকো এসে গেছে শঙ্কর সর্দার। সায়ন বলছে এত দেরি করে নোটিফিকেশন আসে, আরে গুনানা সাঙ্গুনাকা কালকে, সে গুনানা সাঙ্গুনাকা সায়ন পর। অ্যাঞ্জেল দাস বলছে হটস্টারে দেখাচ্ছে, হ্যাঁ হটস্টারে, রাজ দাস বলছে ইবি হারবে এরকম বলো। সায়ন পাল বলছে ঘুম ঘুম দিয়ে কখন উঠলেন, আমাদের ভোর ভোর উঠতে হয়েছে, আজকে একটু পিকনিকের ব্যাপার আছে আমাদের, তো সব বাজারপাতি করতে হয়েছে, রাত্রি উঠতে হয়েছে। আর কালকে তোমরা যারা দেখছো এখন, কালকে তোমরা যাও না, কালকে আমরা রাত্রেবেলা 1:15 লাইভ এসেছিলাম রিয়েল মাদ্রিদের বার্সার খেলা, ওটাই কিন্তু 30,000 ভিউজ চলে এসেছে, জানি না কে করা হয়েছে দেখেছি, তাহলে সব গালাগাল দিচ্ছে, সবাই গালাগালি দিচ্ছে। পেস 18 গেমিং, পেস 18 বলছে আজকে ইবি হারুক জয় মোহনবাগান, এরকম করলে কি করে জয় মোহনবাগান, ওই জন্য ইবি হার। প্রবীর কুমার দাস, দাদা কাল রাতে কে জিতলো, কাল বার্সেলোনা জিতেছে, এক গোল ল্যাকেটিস দিয়েছে,
অভিষেক দা, আরে অভিষেক দা বল পেয়ে গেছে, সুন্দর খুব ভালো বল পেয়ে গেছে। অভিষেক দা পেইড করে 3-1, দেখা যাক বলাবে। এ বাবা, কোলারও রিসিভ করতে পারলো না বলটা ভালো, কোলারও ছিল না মনে হয়, ডোবালে ছিল। তো অভিষেক দা প্রেডিক্ট করেছে ইস্ট বেঙ্গল উইন, 3-1 এ জিতবে, আমি বলেছি 3-0 তে জিতবে, দেখা যাচ্ছে অভিষেক দা মেলে না আমারটা মেলে। তো অভিষেক দার আগে আগের দিন চ্যাট করে আবার বলেছে সুপার চ্যাট, আগের দিন অভিষেক দার লিখেছিল কত তাড়াতাড়ি লিখেছিল অভিষেক দা, জানো হয়ে গেল 3-2, অভিষেক দা 3-2 লিখেছিল, 3-2 পুরো মিলে গিয়েছিল। তো অয়ন চক্রবর্তী বলছে কাল রিয়েল হারলো, আজ ইবি জিতলে একটু খুশি হবো। রায়ন পাল বলছে গুনানা সাঙ্গুনা, দেবদীপ্ত ঘোষ বলছে আমার 2-1। আচ্ছা দেবদীপ্ত ঘোষ ইনফরমেশন দিতে থাকবো। হ্যাঁ টাকা আজকে তো ঠিকঠাক আউটিং করছে কৌস্তব অভিষেক, দাদা কি মনে হচ্ছে 3-0 আমি আমার প্রেডিকশন, অভিষেক দা হচ্ছে 3-1। কোহিনুর সরকার বলছে অভিষেক ভাইয়ের প্রেডিকশন কি, দেখো দিয়ে দিয়েছে অভিষেক দা প্রেডিকশন দিয়ে দিয়েছে কোহিনুর। টুকুন দাস বলছে কালকে কিন্তু 30K ভিউজ হয়েছে, কনগ্রাচুলেশন। হ্যাঁ মানে লাইভ রিঅ্যাকশন হয়েছে কিন্তু ওগুলো কোনো লাভের ভিউ না, কারণ ওগুলো সবাই হয়েছিল হয়তো আমরা, হ্যাঁ মানে খেলা খেলা দেখিয়েছি হয়তো হয়েছে, মানে বিদেশ বিদেশ থেকে যারা তারা দেখতে চেয়েছে। আরে অনেকেই ভাবে যে রিয়েল মাদ্রিদ হয়তো বার্সেলোনা লাইভ লেখা, তারপর অত রিয়াকশন কথা আসেনি, আবার একটা চান্স পেয়েছিল কিন্তু ফাইনাল বলটা হলো না। ভালো খেলছে ইস্ট বেঙ্গল, ভালো খেলছে, কর্নার পেয়েছে ইস্ট বেঙ্গল, তো সবাই ডিকা ডিকা করো এবার, ডিকা ডিকা। তো সাহিল নন্দী বলছে ইয়ো কি লাগবে, আচ্ছা হটস্টারে কোথায়, হটস্টারে গিয়ে স্পোর্টস সেকশনে ক্লিক করে ফুটবলে ক্লিক করো, ফুটবলে ক্লিক করে ওখানে ওখানেই পেয়ে যাবে, ফুটবলে ক্লিক করলে। একটা কর্নার পেয়েছে দেখো আগে, সুন্দর আউটিং, চল টিকা আবার পেয়েছে, টিকা টিকা পেয়েছে, টিকার থেকে বাড়িছে বল। এ বাবা, এই গোল নাকি মিস নাকি বাবা, অফসাইড হোক যাই হোক এটা গোলে ঢোকাতে পারেনি। কাসিম 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 মিস করেছে, এটা নাকি গোলে ঢোকাতে পারেনি, বুঝেছো না, রেখে দাও তবে আয়না পুছে রেখে দে, এটা পকেটে রাখ না, শুনিস না শুনিস না, আরে কমেন্ট গুলো পড়, কমেন্ট করে যাচ্ছে সবাই। আজ নোটিফিকেশন আসলো না তো, মিলন মন্ডল বলছে তো কি করা যাবে বলো, এটা ইউটিউবের প্রবলেম, মাঝে মাঝে নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আসে মাঝে মাঝে আসে। প্রবীর কুমার দাস, আমি রাত 3টে পর্যন্ত দেখেছিলাম, পুচে দা কেন ছিলে না, পুচে দা কি যে করছিল কালকে ভগবান জানে, পুচে দাই জানে, এই যে ঢুকছে দেখো। শুভজিৎ চৌধুরী বলছে ইস্ট বেঙ্গল 2 মিনার্ভা 0, তো দেখা যাক। চন্দন ভট্টাচার্য কোথায় দেখাচ্ছে খেলা, খেলা দেখাচ্ছে হটস্টারে, হটস্টারে গিয়ে স্পোর্টস সেকশনে গিয়ে ফুটবলে ক্লিক করো পেয়ে যাবে, আর নয়তো হটস্টারে ঢুকেই মিনার্ভা পাঞ্জাব ভার্সেস ইস্ট বেঙ্গল সার্চ করো পেয়ে যাবে। শঙ্কর সর্দার বলছে হাই আকাশ মালকোবা, চলো দা ওয়ার্ল্ড অফ গেমিং বলছে হাই রিতমরা, জিও টিভিতে দেখাচ্ছে না, জিও টিভিতে দেখাচ্ছে না, ইয়েতে দেখাচ্ছে হটস্টারে দেখাচ্ছে। তারপরে সঞ্জয় ঘোষ বলছে খেলা, সঞ্জয় ঘোষ কি বলছে, আকাশ দা তোমার কাকে ভালো লাগে, মেসি না রোনাল্ডো, অয়ন চক্রবর্তী, আমার দুজনকেই ভালো লাগে, সঞ্জয় ঘোষ বলছে খেলা কোথায় দেখাচ্ছে, খেলা দেখাচ্ছে হচ্ছে হটস্টারে, অনিকেত শাহ বলছে আকাশ দা চলে এসছি এই তো, পঙ্কজ দাস দত্তগুপ্ত, পঙ্কজ দত্তগুপ্ত বলছে হ্যালো নমস্তে ফ্রম মুম্বাই, আই এম হোপিং আই এম প্লেয়িং ফর ইবি উইন, আমরাও তাই করছি আকাশে প্রে করছি। শুভম রায় চৌধুরী বলছে গুড আফটারনুন দাদা, সবাইকে গুড আফটারনুন, দা সানিস ব্লগ কোথায় দেখাচ্ছে দাদা হটস্টারে, কৌস্তব দে বলছে তোমাদের গোপ্রো ক্যামেরা আছে, আমাদের কিচ্ছু নেই আমরা ভিখারি, গোপ্রো 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 দাম কত হয় বলো তো, আমাদের 1500 টাকা। মিলার শাহ বলছে হ্যাশট্যাগ ভাড়া মাদ্রিদ, কালকে তো হেরে গেল পুচে, কিছু বল রিয়াল মাদ্রিদ হেরে, এখনো ঘুমাচ্ছে না, আমি রাতে খেলা দেখেছে নাকি, রাতে খেলা না রাতে, জানোই তো কালকে আমি কালকে কিন্তু লাইভে বলেছি, যারা বুঝতে পারি তারা বুঝতে পারি। শ্যামল প্রাণী বলছে তারাক মেহতাকে উল্টা, হ্যাঁ গুনালা সাঙ্গুনা গা ধরতে, কালকে যে বলছিলাম না কথাটা, কালকে বহুত খিল্লি হয়েছে রাত্রেবেলা, মানে ওই কালকে লাইভে আমি একজন বলেছে যে মারাঠি মারাঠি মেবি বলো, কালকে হিন্দির লোক এসছে ইংলিশ লোক এসছে সব লোক এসছে, একজন মারাঠি বলছে মারাঠি মেবি বলো, আমি বলেছি গুনালা সাঙ্গুনা গা,
সুজয় দে বলছে ভাই কিসে দেখাচ্ছে, হটস্টারে দেখাচ্ছে, হটস্টারে যাও পেয়ে যাবে, হটস্টারে গিয়ে সার্চ করো মিনার্ভা পাঞ্জাব ভার্সেস ইস্ট বেঙ্গল। অনুরোধ দেবনাথ বলছে কোথায় স্টার্ট করো খেলা, স্টার্ট করো খেলা কি স্টার্ট করো খেলা মানে নিজেরাই খেলবো না। বিশ্বরূপ যা বলছে কোথায় খেলা দেখাচ্ছে, হটস্টার খেলা দেখাচ্ছে হটস্টারে, হটস্টারে যাও গিয়ে সার্চ করো পেয়ে যাবে। এই তো তাতাই সুজি, থ্যাংক ইউ তাতাই সুজি, তাতাই সুজি বলছে দেখো জয় এমবি বা ডিবি জিতবে, এই তো এরমই স্পিড চাই। পায়েল দেব বলছে কোন চ্যানেল দেখাচ্ছে, হটস্টারে শুভম রায় চৌধুরী, গুড আফটারনুন দাদা, গুড আফটারনুন শুভদীপ মিত্র বলছে কালকে আমি এসছিলাম রাতে তখন দেখি 800 ভিউয়ার্স, চলে গেলাম 800 জন চলে গেল, অর্ধ স্প্যানিশ ছিল, অর্ধ আমাদের ভাষা এখন কথা বলছে, গুনারা সাঙ্গুনাকা। অনেকে স্যার বলছে মিনার্ভা হারবে, দেখা যাক কি হয়, তাও আজকে দাগার ঠিকঠাক মানে একটু কনফিডেন্ট খেলছে কনফিডেন্ট। দাগার কোথা কাছিল, 10.5 মিনিট অলরেডি হয়ে গেছে, মিনার্ভা সেকেন্ড গোলটি আছে দাগারের, তো মিনার্ভা আজকে কিন্তু আমরা কিন্তু ক্যাপ্টেন করি যেটা মনস্তাত্ত্বিক ভাবে অলরেডি হয়ে গেছে, এখনো 0-0 স্কোর, ইস্ট বেঙ্গলের পায়ে বল, সোনু দাস অসাধারণ, থ্যাংক ইউ, কি লিখেছে সোনু দাস বলছে আই লিগ ইস্ট বেঙ্গল, ইস্ট বেঙ্গল আই লিগ ইস্ট বেঙ্গলেরই হবে, আমি মোহনবাগান ফ্যান, সোনু দাস থ্যাংক ইউ। সাহিল নন্দী ভাই দাদা আমি জানি আমিও কাল তোমাদের সাথে ছিলাম কিন্তু কেউ আমার একটাও কমেন্ট করোনি, কমেন্ট কি করে করবো, কালকে তো দেখেছো অবস্থা, হঠাৎ করে অতজন চলে এসেছে তার মধ্যে অর্ধেকজন গালাগাল দিচ্ছে, সাহিল নন্দী কালকে তো ইংলিশ মারাঠি তারপরে কি তামিল তেলেগু সব 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 ভাষাতেই গালাগালি খেয়েছে। সুশীল পাল বলছে আমি সেই সুশীল তোর এফবি ফ্রেন্ড সুশীল লিভারপুলিয়ান পাল, আজ আবার লিভারপুলের খেলা, এটা ভালো ভালো বল, ই বাবা ফলস হয়ে গেল ওরে, হ্যাঁ অবশ্যই আজকে মার্সেল সাইড ভালো বল ছিল, আজকে মার্সেল সাইড ডার্বি আছে 9:35 না কত থেকে 9:15 থেকে হবে, এভারটনের সাথে লিভারপুল দেখো সবাই। কোহিনুর বলছে ইবি 2-0 জিতবে, দেখা যাক, কোহিনুর আমনা কিন্তু খুব ভালো খেলছে, আমনা তো অবশ্যই, আমনা তো আমরা প্রেম করি আমনার সাথে 120 জন, পি আমির বলছে 2-0 এবি, অনিরুদ্ধ অনির্বাণ চক্রবর্তী বলছে দারুণ সেট আপ, গোল গোল গোল, ভালো বল বাড়িয়েছে, ভালো গোল ঢোকেনি পুরো গোলের ভেতরে একদম হাতে, মিনারবার গোলকিপার ড্রেসটা কিন্তু কেমন, কোন চ্যানেলে হচ্ছে পায়েল দেব যেন হটস্টারে হচ্ছে, অনেকের শাহা ইস্ট বেঙ্গল 2 মিনারবা 1 অনেকের শাহা, রাজদাস বলছে ইবি জিতবে বাট চেন্নাই চ্যাম্পিয়ন হবে, এরকম বল না সায়ন, এটা কি ধরনের কথা, তারপরে কি একটু টুইট ধর, তোর ফোনটা ধর, ফোনটা পিছাই তোর ফোনটা ধর। তো এরপরে কে আছে, নীলদীপ দাশগুপ্ত, হাই খেলা দেখ দেখাবে কি প্লিজ বলো, না খেলা দেখাবো না আমরা, শুধু খেলা রিঅ্যাকশন, খেলা রিঅ্যাকশন মানে আমরা যদি দেখতে যাও হটস্টারে চলে যাও, হটস্টারে গিয়ে দেখতে হবে, হটস্টারে গিয়ে আমরা আমরা কি বলতো, এটা এটা আমরা একটা নতুনত্ব এনেছি যে যখন খেলা চলতে থাকবে ভার্চুয়ালি রিঅ্যাকশন দাও, তোমরাও খেলা দেখছো আমরাও খেলা দেখছি, মানে যারা অনেকদিন ধরে আমাদের চ্যানেলে আছে তারা জানে এভাবে কিরম হয়, কিন্তু তোমরা প্রথম প্রথম যারা আসবে তো অকওয়ার্ড লাগবে কিন্তু পরে পরে ইউজ টু হয়ে যাবে ব্যাপারটা। সায়ন চক্রবর্তী ইবি 2 আর মিনার্ভা 0, নীলদীপ দাস তো হচ্ছে, আচ্ছা প্রীতম দেব হচ্ছে আকাশ দা কোন চ্যানেলে ব্রডকাস্ট হচ্ছে, হটস্টারে হচ্ছে, কোনো চ্যানেলে হচ্ছে না, হটস্টারে গিয়ে সার্চ করো মিনার্ভা পাঞ্জাব ভার্সেস ইস্ট বেঙ্গল পেয়ে যাবে। আচ্ছা সায়ন বলছে শিবরাত্রির জন্য পিকনিক নাকি, শিবরাত্রি তো কালকে, আজকে না, শিবরাত্রি সব কিছুর জন্য, আমরা মাসে 3-4 পিকনিক করি, আজকে পাঠার মাংসের সাথে পোলাও লেভেল। শুভ্রধর চৌধুরী বলছে কর্নার থেকে হবে, আচ্ছা একদম নিচের দিকে বাজায়, হ্যাঁ অয়ন চক্রবর্তী বলছে যদি ইস্ট বেঙ্গলের কাছে এমন একটা অফার আসে যে ফ্রান্সে অর ব্রাজিলে স্পেন অর ইংল্যান্ড অর বেলজিয়াম ন্যাশনাল টিম থেকে যে কোনো একটা প্লেয়ার খেলতে পারুক, তাহলে তুমি কোন একটা প্লেয়ারকে নেবে, ভেবো না এরকম কোনো অফার আসবে না প্রথম কথা, আমার ইংল্যান্ড থেকে তো একটা গোলকিপার নেব, ইংল্যান্ড থেকে মানে গোলকিপার তো ব্রাজিল স্পেন ইংল্যান্ড বেলজিয়াম আর কোথাও চেঞ্জ করতে হবে না, একটা গোলকিপারই চাই আর কিচ্ছু না, তাহলে এডারসন। সায়ন রায় বলছে আকাশ দা আজ কিন্তু এনরিকে ডিকাতে ভালো খেলতে হবে, এনরিকে আর ডিকাকে, হ্যাঁ আজকে খেলছে ভালোই মানে পাসিং খুব ভালোই করছে, আর সায়ন দাশগুপ্ত থ্যাংক ইউ আবার 200 টাকা সুপার চ্যাট, কিন্তু লেখনি ও সায়ন দাশগুপ্তর একটা ট্রেডমার্ক, শুধু নাইট রাইডার, আমাদের নাইট রাইডার সায়ন দাশগুপ্ত তো প্রেডিকশনটাও দিল ভাই, দেখো আপনার পায়ে বল দিয়ে দিল ভাব করে আমরা ভালো দৌড়াচ্ছি, সেই আমনাকে আমি সিএফএল এ দেখেছি পুরো মাঠ জুড়ে খেলা, তো সেই মাঠ জুড়ে তো এখন ফাউলটা দেয়নি, দিয়েছে ফাউল না, ফাউল দেয়নি আপনার পায়ে বল ছিল। সুব্রত পাল জয় ইস্ট বেঙ্গল, সুব্রত পাল স্পাইডারম্যান, প্রতিন ভাওয়াল থ্যাংক ইউ, একটা বল পেয়েছে ভালো লেফট উইঙ্গার, বাজে অফসাইড, বাজে একটা অফসাইড দিল, অফসাইড ছিল না এটা, প্রতিন ভাওয়াল থ্যাংক ইউ তুমি সুপার চ্যাট করেছো, থ্যাংক ইউ তোমাদের, থ্যাংক ইউ আর প্রতিন ভাওয়াল থ্যাংক ইউ আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য।
তারপরে কে মিরাজ সাহেবের ডিডি সিসিএফসি হারবে, তা সিসিএফসি হারবে, দেখা যাক লাস্ট ম্যাচে ড্র করলেও। আরে সিসিএফসি হারবে জিতবে পরে ভাববে, এখন তো আগে ইস্ট বেঙ্গল জিতু। অনেকে টি বলছে স্টার স্পোর্টস 3 তে এখনো দেখাচ্ছে না, দেখাচ্ছে না, দেখাচ্ছে না, হটস্টারে যাও, হটস্টারে বল একটু মানে এই যেটা মানে জানলাটা একদম খুলে রাখতে বল। পড় পড় তো মিনার্ভা একটা চান্স পেয়ে গেছিল কিন্তু সালাম সালাম ইয়ে ব্লক করে দিয়েছে। শঙ্কর দাস কালকে পুচে দাস সাবস্টিটিউট ছিল উগান্ডা উটাটা, হ্যাঁ ঠিক বলেছো, উগান্ডা উটাটা কালকে সাবস্টিটিউট ছিল আর বার্সেলোনা সাপোর্টার। কোন চ্যানেলে খেলা দেখাচ্ছে অপূর্ব দত্ত, খেলা টিভিতে দেখাচ্ছে না, খেলা যদি দেখতে হয় হটস্টারে দেখতে হবে তোমাদের। তো আবার দেবজ্যোতি ঘোষ, দেবজ্যোতি ঘোষ জিন্দাবাদ, জিন্দাবাদ, থ্যাংক ইউ দেবজ্যোতি ঘোষ সুপার চ্যাট করার জন্য। তো যারা যারা সাপোর্ট করছো চ্যানেলকে তাদেরকে আর কি বলবো, মানে এরকম সাপোর্ট আমরা ভাবিও নি, মানে আমরা কোনোদিন ভাবতেই পারিনি যে এরকম সাপোর্ট করা হবে এই চ্যানেলটা। আর আমরা কিন্তু এরকম লাইভ করছি অনেক কাল আগে থেকে, মানে অনেক কাল বলতে এরকম লাইভ আছে একদম আইলিগের শুরু থেকে, আইলিগ ফার্স্ট খেলার থেকে আমরা লাইভ করছি। ফার্স্ট ইস্ট বেঙ্গল খেলা ছিল অ্যাওয়ে, সেদিন লাইভ করেছিলাম, সেদিন মানে শুধু একটা ম্যাচ হয়েছে মনে হয়, মানে একদম প্রথমটা মিস হয়েছিল সেই দিনই মোহনবাগানে ম্যাচ ছিল। আমি একটু বসেছিলাম মনে নেই, ইস্ট বেঙ্গলের ম্যাচ ছিল, সবাই বলছিল যে মোহনবাগানটা আসবে, তো তারপর আমরা মোহনবাগানটা তো বসে গেলাম। বিকেলে ম্যাচ ছিল মনে হয়, প্রথম দিনই দুটো ম্যাচ ছিল ইস্ট বেঙ্গলের মোহনবাগানে, ফার্স্ট অ্যাওয়ে ম্যাচ, তো সেই দিন আমরা করেছিলাম, তারপর রিভিউ দিয়েছিলাম একসাথে দুটো ম্যাচে। তো আজকে সেটা গোল, দানময় একটা মিডফিল্ড থেকে শট মেরে দিয়েছিল, ঘ্যামা সেভ, ঘ্যামা ভালো সেভ দিয়ে ভাসেতে, ঘ্যামা ঘ্যামা মেরেছিল, ঘ্যামা মেরেছিল পুরো সেভটাও ঘ্যামা। তো ইস্ট দিয়েছে না বাইরে, এখন ইস্ট বেঙ্গল এখন কর্নার পেয়েছে, একটা ইস্ট বেঙ্গল কর্নার পেয়েছে, অসাধারণ শুট করেছে, মানে প্রিসিশন শুটটা আর অসাধারণ সেভ দিয়েছে মিনার্ভার গোলকিপার। সুকান্ত খান বলছে হটস্টার ছাড়া দেখাতে পারে, একবার চেক করে নাও জিও স্পোর্টসে। অপূর্ব দত্ত না হটস্টারই দেখাচ্ছে। ক্রিকেট লাভার শুভ্রত আজ আমনা ভার্সেস ইবি, গোল 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 গোল, চলে একটা কর্নার পেয়েছে, কর্নার পেয়েছে, কে মারছে কর্নার, এটা কে মারছে, রোনাল্ডো না না রোনাল্ডো, রোনাল্ডো ও এখনো আছে, বল গোল হবেই করে, শট শট শট, ওকে এখন কাউন্টার অ্যাটাক করছে, কাউন্টার অ্যাটাক করছে মিনার্ভা, কাউন্টার অ্যাটাক করছে মিনার্ভা, কাউন্টার অ্যাটাক করছে। চেন্নাইকে ছেড়ে দেবে মিনার্ভা, আবার ওদের সিইও বাজাজের ফ্রেন্ড, মানে চেন্নাই যে সিইও কি রবি, দেখো এরকম ভাবে যদি হয় তাহলে আর, যদি এরকম ভাবে তোমার কথা যদি হয় তাহলে আর কি বলবো। এখন মিনার্ভা দেখো আলামনা অসাধারণ একটা পাস দিয়েছিল কিন্তু অফসাইড হয়ে গেছে, তুমি তো শুভ্রা এই আলামনা এতটাই বিপদজনক ভাবো, শুভদীপ মিত্র তুমি তো মানে টেনশন দিয়ে দিলে, টেনশন হয়ে যদি এরকম হয় তো খুবই স্ক্রিপ্ট, তাহলে এরকম যদি হয় খুবই খারাপ ব্যাপার হবে। অর্ঘ 801 এর মধ্যে এসে গেছি, অনিকের দাসগত আছে হটস্টার ইন অ্যাক্সেসিবল আমার লোকেশন থেকে, এনি আদার অপশন আদার দেন হটস্টার, নো আদার অপশন আদার দেন হটস্টার। তুমি কোন লোকেশন, তুমি কোথায় থাকো, তুমি তুমি হতে পারে তুমি গুগলে গিয়ে সার্চ করো, যদি ওখান থেকে কোনো লাইভ স্ট্রিমিং চ্যানেল পাও পাবে সেটা পেতে পারো, আর না হলে ফেসবুকে একবার দেখো, অনেকে তো ফেসবুকে লাইভ করে, তো যদি ফেসবুকে কেউ করে থাকে তো ফেসবুকে দেখতে পারো একবার খোঁজ করো। মেহালি দত্ত ইস্ট বেঙ্গল জিতবে, অর্ঘ 801 সার্চ করছে দেখাচ্ছে না কেন, ওদের ব্রডকাস্ট ব্রডকাস্টের সাথে প্রবলেম বুঝতেই পারছো, আইএসএল এর সাথে। এখন কাকলি মুখার্জি বলছে স্কোর কত, এখনো 0-0, এখনো 0-0, ইস্ট বেঙ্গল ভালোই অ্যাটাক করছে, ওয়ার্ল্ড হচ্ছে লং রেঞ্জ শট, কিন্তু মিনার্ভা ভালো আবার ডিফেন্সও করে দিচ্ছে। কাজলতে বলছে তো মায়ের নাম কি, মানে মার নাম কি, তো মার, ও আচ্ছা তো মার নাম কি, আচ্ছা ও তো আর মায়ের মাঝখানে একখানা গ্যাপ দিয়ে দিয়েছে, তো মায়ের নাম, আচ্ছা তোমার নাম কি, মানে আকাশ প্রান্তি কৌশিক, যদি ভালো যদি মিনার্ভা জিতে যায়, মিনার্ভা জিতে যায় মানে যদি ইস্ট বেঙ্গল জিতে যায় তাহলে তো অবশ্যই খুব আনন্দ করে করবো, না হলেও করবো, মানে পিকনিক তো হবেই। এনরিকে ভালো বল বাড়িয়েছে একটা দিয়ে কমলপ্রীতকে। পঙ্কজ দাসগুপ্ত বলছে নেক্সট ইয়ার ইজ দ্য সেন্টেনারি, সেন্টেনারি নেক্সট ইয়ার না এই ইয়ার, ইউ উইল শুড কাম আপ উইথ সাম আইডিয়াস পেইং ট্রিবিউট টু সাম অফ দ্য গ্রেট মোমেন্টস এন্ড প্লেয়ার্স অফ আওয়ার ইবি, নেক্সট ইয়ার সেন্টেনারি না এই ইয়ারই সেন্টেনারি। এখন ডোবালের পায় বল, ডোবালে বাড়িয়েছে এনরিকে, না এনরিকে না কমলপ্রীতকে, কমলপ্রীত লেফট উইংয়ে খেলছে, লেফট উইংয়ে না তাহলে লেফট ব্যাকেই খেলছে, উঠে এসেছে, ওভারল্যাপ করেছে অনেকটা, তো এখন ভালো ভালো চেষ্টা করছে, বল হোল্ডিং
সুকান্ত খান বলছে খেলার এখন সামনে ক্যামেরাটা ধরো তাহলে আমরাও দেখতে পাই। খেলার সামনে ক্যামেরা ধরা যাবে না কারণ কপিরাইট ইস্যু আছে। হ্যাঁ তোমরা তো জানো, তোমরা তো জানো স্টার স্পোর্টস কিরকম, মানে এরা হয়তো নতুন যারা কমেন্ট করছে। না ব্যাপারটা হচ্ছে তোমরা জানো এখানে স্টার স্পোর্টস বিশাল স্ট্রিক্ট, আমরা এই যে খেলা দেখো উড়ে যাবে লাইভ। লাইভ তো উড়েই যাবে, ছেড়ে দাও চ্যানেলে একটা স্ট্রাইক চলে আসবে, দেখবে চ্যানেলই গায়েব হয়ে গেছে। অনুষ্ঠিত বলছে কোন চ্যানেল দেখাচ্ছে হচ্ছে হটস্টারে। আচ্ছা একদম নিচে চলে এসেছি আর অনলি ফলো গেম বলছে দাদা নোটিফিকেশন যায়নি কেন, নোটিফিকেশনের প্রবলেম হচ্ছে। আর করবো বলো, নোটিফিকেশনটা আমাদের হাতে নেই, নোটিফিকেশনটা পুরো ইউটিউবে। রাজদাস বলছে এটিকে প্রায় জবই চুলোবাকে নিয়ে নিয়েছে, দেখা যাক। সবাই তো বলছে রুমার্স, অনেকে কি বলছে এখনো দেখাচ্ছে না স্টার স্পোর্টস টিতে। যে যা পাচ্ছে বলছে এখন। চুলোবা তো আমি জানি অন্য জায়গায় যাচ্ছে। আচ্ছা অনেকে কি বলছে এখনো দেখাচ্ছে না স্টার স্পোর্টস টিতে, হটস্টারে দেখো দেখাবে না। সাহিল নন্দী বলছে দাদা কপিরাইট এসবটা একবার কপিরাইট জিনিসটা হলো বুঝিয়ে বলো। কপিরাইট হলো একটা এমন জিনিস যে ব্রডকাস্ট করে সেটা তার কাছেই শুধু থাকে, এবার আমরা যদি সেটা দেখাই তো এখানে ওরা ক্লেম করে নেবে সেটা, আর আমাদের এখানে একটা স্ট্রাইক পড়ে যাবে। স্ট্রাইক করলে ভিডিওটা তো উড়েই যাবে, ছেড়ে দাও। আর চ্যানেলে চ্যানেলেও একখানা ওয়ার্নিং চলে আসবে, আর দুটো স্ট্রাইক পড়লে চ্যানেল উড়ে যাবে, চ্যানেল পুরো একদম ডিঅ্যাক্টিভেট। মলয়সা বলছে হাই, মানে যদি নিজে কিছু করো সেটাই তোমার কপিরাইট। তুমি ধরো একটা গান কর্নার পেয়েছে ইস্ট বেঙ্গল, তুমি ধরো একটা গান বানিয়েছো সেটা যদি তুমি নিজে ছাড়ো, এবার তোমার গানটা যদি কেউ কপি করে তোমার কাছে যে কপিরাইটটা আছে তুমি ওকে স্ট্রাইক দিতে পারবে, এরকম ব্যাপার। মানে আমরা এরকম লাইভ করছি, আমাদের লাইভ যদি অন্য কেউ দেখি দাও তাহলে তারা কোনো কপিরাইট পাবে না। আমরা মারবো না। অনলি ফলো গেম বলছে আমার নাম সায়ন। আচ্ছা অনলি ফলো গেম সায়ন মলয় সাহা বলছে হাই। ওজি বলে আমার নাম সায়ন, তো ডিকা এরা কর্নার তুলছে দেখো কি হয়। হতে হয়ে যেতে পারে গোল, দাঁড়া ভালো মানে খুব বাজে কর্নার, খুব বাজে। আগে দুটো কর্নার খুব ভালো তুলেছিল, এটা খুবই বাজে। অনির্বাণ মুখার্জি বলছে কুমার পুচে ঝিমিয়ে কেন, কুমার পুচে কারণ কুমার পুচে রাত্রেবেলা একটু ঝুম বাড়াবার ঝুম করেছে এই জন্য। এই সবে কাজকর্ম দেখে ফিরলাম তো দাও 45 জন হয়ে গেছে, নেটই উড়ে গিয়েছিল আর কি বলবো। কি আর করবে বলো, ইন্ডিয়ান নেট আর কি বলা যায়, মাঝে মাঝেই উড়ে যায় ঝাটের নেট। SSX হাই বলছে আজ ইস্ট বেঙ্গল হারবে, হোয়াট ইজ দ্য স্কোর লাইন? স্কোর লাইন হলো এখনো 0-0 চলছে, 23.5 মিনিট খেলা হয়েছে তো এখন জিও দিয়ে চলছে, হয়তো একটু আটকে আটকে যাবে জানি না। আমি চাই আজকে ড্র হয় বা হারে লিভারপুল, কারণ আমি ম্যান সিটি সাপোর্টার। আজকে লিভারপুল হারলে বা ড্র করলে ম্যান সিটি টপে থাকবে, আজকে হারার চান্স নেই। মানে এভারটনের সাথে খেলা, এভারটন আগের দিন, হ্যাঁ আগের দিন এভারটন ভালো খেলেছিল আগের ডার্বিটায়। তো রাজদাস বলছে আজ ইস্ট বেঙ্গল হারবে, চৈতালি কোনা বলছে 0-0, 24 মিনিট এখনো 0-0। অর্পণ মান্না বলছে পুচে দা উকি দিচ্ছে, ওয়ার্ল্ড বলছে জিওতে একটু আটকাচ্ছে। হ্যাঁ জিওতে একটু আর করা যাবে বলো, ব্রডব্যান্ডের নেটটা উড়ে গেল আমার নেট সাথে, তো অ্যাড করে একটা টর্ন আছে কথা তো আমার সাথে। প্রবীণ নেট উড়ে যায় এখানে। অর্পণ মান্না বলছে ইন্ডিয়ার খেলার কি খবর, রাজদাস মেসেজ করে এসেছে। দাদা কাল রাতে জনি শঙ্কর সর্দার বলছে টুকি পুচে দা। সাহিল সাহিল নন্দী বলছে দাদা ইবি গোল করলে গোলটা দেখিও। এই রে গোল তো দেখা তো যাবে না, কারণ কপিরাইটের ব্যাপার, কিন্তু বুঝিয়ে দিতে পারি কি কিভাবে গোল হলো। তো আবার এখন পুরো মানে পয়সা চুলোবা বলছি, এর পায়ে কমলপ্রীতের পায়ে বল, কমলপ্রীত থেকে ডিকা, খুব ভালো ইস্ট বেঙ্গল কিন্তু দেখো পুরো আজকে মাঠ জুড়ে খেলছে। আজকে কিন্তু পুরো লেফট উইং থেকে রাইট উইং পুরো মাঠ জুড়ে খেলছে। টনির থেকে এখন লং রেঞ্জার শট ছিল, লং রেঞ্জে খুব ভালো একটা শুট করেছিল, একটুর জন্য মিস হয়ে গেল। সায়ন বলছে ISL কে ব্যান করে দেওয়া উচিত। পায়েল দে বলছে ইস্ট বেঙ্গল 60-0 মিনার্ভা। আচ্ছা ওয়ার্ল্ড বলছে না ইটস ওকে, দেখা যাচ্ছে কিন্তু আচ্ছা হ্যাঁ একটু হবে এটা কিছু হয় জিওতে, এরকম হবে আরে ব্রডব্যান্ডের নেটটা হঠাৎ করে উড়ে গেল। আকাশ দা আমি লিভারপুল ফ্যান, স্বপন বাঘ, হ্যাঁ ফোন কর না, ফোনটা কি করে করবো, আমার নাম্বার জানি। ও ওই ফোনটা দাও তোমার, আমার ফোনটা, আমার ওই ফোনটা, ওই ফোনটা। আকাশ দা আমি লিভারপুল ফ্যান। নীলাঞ্জন ব্যানার্জি বলছে হাই আকাশ দা, আজ কি মনে হচ্ছে খেলার রেজাল্ট কি হতে পারে? 1-1 না 3-0 বলে দিচ্ছে, যখন ইসলাম 3-0। আর অভিষেক দা প্রেড করছে 3-1 25 মিনিটে 0-0। রাজদাস বলছে দাদা বল হয়ে গেছিল কেন, আচ্ছা বন্ধ হয়ে গেছিল, হ্যাঁ বন্ধ হয়ে গেছিল, নেট উড়ে গেছিল, কি করবো এখনো, হয়তো তোমরা আবছা দেখছো।
দাঁড়াও ইন্টারনেটের ওদের কল করছি, ইন্টারনেটে কল করছি, এরকমভাবে হলে গেল। রবিবারে আবার আছেও কি না কে জানে। তুই কমলগুলো পর, প্রবীর কুমার দাস দাদা তোমরা প্রবীর কুমার দাস only football gaming google football lineup dekhaacche shayon ki lineup dekhaacche bolo world update bolecho ish enrique super try ha khub bhalo try korechilo raju das 1-0 colado colado goal de bolche raju das messi messi bolche ki lineup diyeche shankor sardar bolche pocha mereche puche ke soumojit roja borja jagay ke khelche borar jagay khelche holo salam ranjan singh shubhankar dotto joy akash da puche da and guddu da to thank you বাচ্চু সেন ফার্স্ট হাফে 2 গোল মারতে হবে, ঠিকই বলেছো 2 গোল মারতে হবে, নাহলে খুবই চাপ। অলরেডি 27 মিনিট হয়ে গেছে, এখনও খেলার স্কোর নীল নীল। ওয়ার্ল্ড আপডেট বলছে এসকোয়েডাই গোল দেবে, ফিফা 19 গেমিং এনরিকে খুব ভালো একটা ফর্মে আছে। ওফ কি সুন্দর পাস খেলছে। সোমু বলেছে ইটস ওকে ব্রো, জানমান বলেছে দাদা কোন চ্যানেলে দেখাচ্ছে, কোন টিভি চ্যানেলে দেখাচ্ছে না, হটস্টারে গিয়ে দেখতে হবে, হটস্টারে গিয়ে সার্চ করো মিনার্ভা পাঞ্জাব ভার্সেস ইস্ট বেঙ্গল, তাহলেই পেয়ে যাবে। চৈতালি কুনার বলছে আজ এনরিকে গোল করবে। আমরা কিন্তু মাঝ মাঠে খুব ভালো খেলছে, খুব ভালো বল বাড়াচ্ছে, ওরে এদিকে আয় কাস্টিং খুব ভালো। হ্যালো সুব্রত বড়াল বলছে 27 হ্যাঁ জয় ইস্ট বেঙ্গল। আকাশ বলছি বলছি নেটটা উড়ে গেল, আমরা লাইভ করছিলাম। শ্যামল প্রামাণিক তুমি কি লিখেছো বুঝতে পারছি না, নেট আসছে না। একমো সেক্রেটারি আত্মা রাম টুকা রাম ভিড়ে কি সব বলেছো? ও আচ্ছা মেহেদ হাসান হাই, তো অফিসে ফোন করে দিতে পারো। অনলি ফুটবল গেমিং শায়ন বলেছে কি রে ডিস্টার্ব করছিস ব্যাকগ্রাউন্ডে, কে রে ডিস্টার্ব করছিস ব্যাকগ্রাউন্ডে, কে ডিস্টার্ব করছিস? বাইরে ছিল বাইরে ছিল বাইরে বল নিয়ে বাইরে বেরিয়ে গেছে। হ্যাঁ ভালো ইয়ে দিয়েছে, ফাউল দিয়েছে গোলকিপার, বল নিয়ে বাইরে বেরিয়ে গেছিল। কি বলছে? বলছে দেখছি দাঁড়াও, ও তো বাড়িতে ঘুমাচ্ছে। বলছে মেহেদা কি মেহেদ হাসান, আমি বাংলাদেশ, এই তো বাংলাদেশ থেকেও আছে। বাংলাদেশ থেকে একজন আমাকে মেসেজ করেছিল যে আমাদের চ্যানেলটা তার খুব ভালো লাগে, তো ভালো জায়গায় ফ্রি কিক পেয়েছে এখন ইস্ট বেঙ্গল। আর এটা ভালো জিনিস হয়েছিল, আচ্ছা ফ্রি কিকটা হয়ে যায়, গেছে 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 গেছে। চলো এবার আবার নেটটা ঝাঁকাস হয়ে যাবে, দাঁড়াও কোলাডোর আগে এটা দেখে নি ফ্রি কিকটা। কোলাডো চুল কেটে দিয়েছে, ইয়ে কি বলে ওর নাম কি, বোড়া বোড়া চুল কেটে দিয়েছে, নিজের মতো চুল করে দিয়েছে। আরে আগে তুল না, আগে দেখতে দে এটা। হ্যান্ডবল হ্যান্ডবল পেনাল্টি, সবই হ্যান্ডবল নাকি ওয়ালে দাঁড়িয়ে আছে। এই ফ্রি কিকটা যদি রাখতে পারতো ঠিকঠাক। কিন্তু আমার তো এখন ওয়াইফাই ফোনে কানেক্ট করছে না, কি যে করি। তোর ফোনে কেন, আমার ফোন থেকে তো খুললো তো, আমার এখানে আসবে তো আপনার পাশে আসছে না, কি বলবো আর কি বলবো। জয় ইস্ট বেঙ্গল বলছে কাজল দে বলছে মেসি, জয় ইস্ট বেঙ্গল মেহেদি হাসান বলছে কার খেলা দেখছো ভাই, ইস্ট বেঙ্গলের সাথে মিনার্ভা পাঞ্জাবে খেলা হচ্ছে, এখন 30 মিনিট হয়েছে 0-0 স্কোর। জিও সৃষ্টি ঘোষ বলছে, অর্পণ ঘোষ বলছে আজ ইস্ট বেঙ্গল ড্র করবে, সৃষ্টি ঘোষ বলছে এ বাবা বারে বারে খুব ভালো সেভ দিয়েছে দাগার, ভালো সেভ দিয়েছে এমনি তো আসছে না, এখানে আপনার মিন আবার নেটটা বন্ধ করে দেখ, বন্ধ করলে আবার ওটা এইটা উড়ে যাবে আবার। প্রবীর কুমার দাস বলছে একটুর জন্য বেঁচে গেছে, একদম একটুর জন্য ইস্ট বেঙ্গল নাহলে পুরো যাচ্ছিল এক্ষুনি, মানে গোলটা যদি খেয়ে যেত মানে একদম ডিজার্ভ। মজুমদার বলছে শো দা ম্যাচ ব্রো, উই ক্যান শো দা ম্যাচ ব্রো। ওয়ার্ল্ড আপডেট কানেক্ট হবে না, রিস্টার্ট কর। কে বারে মারলো, কে বারে মারলো এটা তো কে বারে মারলো তো বুঝতে পারিনি, কারণ এখানেও
খুব বাজে কোয়ালিটিতে খেলা দেখছি। তো এখানে একটা ফাউল পেয়ে গেছে ইস্ট বেঙ্গল, কিন্তু মুখে লেগেছে মনে হয় কামালপিতের লাথিটা মিনারভা প্লেয়ারটা। রাতুল প্রামাণিক বলছে দাদা ক্লাসিকো রিভিউ ভিডিও হবে, তো হবে হবে সব হবে, এখন আগে এটা হোক তারপর। নো রিভিউ সৃষ্টি ঘোষ টিভিতে দেখবে না, দেখাবে না, না টিভিতে দেখাচ্ছে না খেলা। যদি খেলা দেখতে হয় তাহলে হটস্টারে যাও, হটস্টারে গিয়ে সার্চ করো মিনারভা পাঞ্জাব ইস্ট বেঙ্গল, পেয়ে যাবে খেলা। তো অর্পণ ঘোষ বলছে ইস্ট বেঙ্গল কি আই লিগ জিতবে, এই কোয়েশ্চেনটা চ্যানেল থেকে ব্যান করে দেওয়া হয়েছে। পূর্ণিমা সাহা সুপার কাপ কবে থেকে গো, সুপার কাপ 29 তারিখ থেকে। ফিফা 19 গেমিং প্রবলেম হচ্ছে, শুধু লিপিং মিরাচ্ছা বলছে হাই, হ্যালো মিরাচ্ছা। প্রবীর কুমার দাস দাদা এটি কেএমবি মার্চ হলে ক্লাবটার নাম কি হবে, সেটা পরে দেখা যাবে, এখনো কিছু বলা যায় না এই নিয়ে। আচ্ছা জুয়ান কুয়ারও মেরেছে, যে করে হোক দেখাও, ম্যাচটা তো এখানে দেখানো যাবে না, ম্যাচ যদি দেখতে হয় হটস্টারে চলে যাও, হটস্টারে গিয়ে সার্চ করো মিনারভা পাঞ্জাব ভার্সেস ইস্ট বেঙ্গল, পেয়ে যাবে ওখানে ম্যাচটা। রাজ দাস, আকাশ দা আর গুড্ডু দাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, নাওনি কেন আমার জিৎ ডিজি মহাপাত্র নেম। আসলে আমরা ফেসবুক খুব একটা খুলি না, ফেসবুক বেশি পুছেই খেলে, এখনো তো হচ্ছে না দেখছিলি, নো নেট নো ইন্টারনেট বলছে, ওই তো এসে গেছে এসে গেছে। তো এবার দেখো, এবার যদি কোয়ালিটি ভালো হয় দেখো, এবার আবার নেট এসছে যে কোনোভাবে। তো রাজদাস বলে জয় ইস্ট বেঙ্গল, ওয়ার্ল্ড ওয়ার তিন পাকিস্তানি পোস্ট ডিস্ট্রয়েড বাই ভালো জার্নি। বাচ্চু সেন বলছে মিনারভা আজ কিছুতেই গোল পাবে না, আমরা 3-0 তে জিতবো, একস্টা ফার্স্ট গোল দেবে। তো এখনো 34 মিনিট খেলা হয়ে গেছে, এখনো স্কোর 0-0, অ্যাটাক কিন্তু ভালো হচ্ছে, মানে মিনারভা এই মিনারভা বলছে ইস্ট বেঙ্গল অ্যাটাক হচ্ছে, মানে মিনারভা একখানা সাংঘাতিক চান্স পেয়ে গেছিল, ভাগ্যিস বারে লেগেছে, মানে আগে বারে না, ওটা কোথায় ইয়ের গায়ে লেগে, দাগারে গায়ে দাগারে সেভ দিয়েছে, দাগারে গায়ে লেগেছে। তো তারপরে কি আছে, পূর্ণিমা সাহা বলছে সুপার কাপে ম্যাচ জয়মোহন বাগান সৌমদি ব্যানার্জি বলছে দাদা রঞ্জিত বাজাজ মাঠে কি করে নেমে আসছে আমি বুঝছি না, রঞ্জিত বাজাজ কি করে টেকনিক্যাল ডাইরেক্টর মানে ওই টেকনিক্যাল এরিয়াতে চলে আসে, আমার খুব সন্দেহ লাগে। তোমরা যারা যারা বলছো যে রঞ্জিত বাজাজ সাথে চেন্নাই এরকম মানে ইয়ে আছে, আমার এটা সন্দেহ লাগছে। সৌমদি ব্যানার্জি দাদা ফিরে এসেছে, হ্যাঁ সৌমদি ব্যানার্জি। কারণ ঘোষ বলছে গোল পাচ্ছে না কেন, গোলটা ফিনিশ আর করা যাবে, 35 মিনিট তো হয়ে গেল, এখন অনলি ফুটবল গেম বলছে আমি ক্লাস 9 পড়ি। আচ্ছা সায়ন, সায়ন ক্লাস 9 পড়ে, তোর দাড়ি আমার ইয়ে লাগে চুলকাচ্ছে। এই সপ্তর্ষি গো ঠাকুর আবার জুয়ান করলো, আবার মিনারভা অ্যাটাকে। তো সব সপ্তর্ষি গো ঠাকুর ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন, ভালো সেভ দিয়েছে দাদা, ভালো সেভ দিয়েছে। আর এনরিকে কোথায় যাচ্ছিস, কে কি পাস দিচ্ছে, স্কোর কি অনির্বাণ পান বলছে স্কোর এখনো 0-0 চলছে, 35 মিনিট। অভিষেক দত্ত বলছে ইস্ট বেঙ্গল জিতবেই, বিপ্লব সাহা জয় ইস্ট বেঙ্গল, তীর্থজ্যোতি গোপে বলছে স্কোর কত, এখন দেখো পিছনে ঘুমাচ্ছে দেখো। ওয়ার্ল্ড আপডেট বলছে আমার মনে হচ্ছে ফার্স্ট হাফে একটা গোল দেবে ইস্ট বেঙ্গল, তো দেখা যাক, আমরাও তো প্রেডিক্ট করছি যে ফার্স্ট হাফে মানে আমরা একটা গোল অন্তত দেওয়া উচিত ফার্স্ট হাফে, না হলে বিশাল চাপে পড়ে যাবে সেখানে। দেখো কি সুন্দর মিডফিল্ড দিয়ে উঠছে, ওদিকে চুলোবাকে বল দিয়েছে নাকি, হ্যাঁ চুলোবাকে বল দিয়েছে, চুলোবা বল বাড়িয়েছে না, দানমাভিয়া আলটে দানমাভিয়া ছিল, আমার তো মনে হচ্ছে ফার্স্ট হাফে। দেব দত্ত বলছে ইস্ট বেঙ্গল ড্র ড্র হলেও চান্স আছে, ইস্ট বেঙ্গলের ড্র হলে ড্র হলে কোনো চান্স নেই, ড্র হলে আর চান্স নেই।
সৃষ্টি ঘোষ বলছে হটস্টার ছাড়া অন্য কোথাও দেখাচ্ছে, দেখাবে না হটস্টার ছাড়া অন্য কোথাও, ছাড়া অন্য কোথাও দেখাচ্ছে না। জিওতে সার্চ করতে পারো, জিও স্পোর্টসে আজকে কনস্টিবেশন আছে, তাই গিয়ে বোঝাতে পারবে। বাচ্চু সেন বলছে আকাশ গুড্ডুর হেডফোন অনন্য কানে, অন্য কানে লাগাতে বলো। আচ্ছা তোর এইখানে লাগা, তাহলে হয়তো গোল হতে পারে, এইখানেই লাগানো ছিল তো এতক্ষণ। তো তারপরে কে রাজদাস বলছে 10DDB যাব, 10DDB যা বলে দিতে রাজদাস। করণ ঘোষ বলছে পুছে দা প্রেডিকশন দাও, ও প্রেডিকশন দেয় না। শুভদীপ পল বলছে কি দাদা আজ নোটিফিকেশন এলো না, কি আর করা যাবে বলো, এটা তো ইউটিউবের গ্লিচ আমাদের কাছে করা যাবে। ওয়ার্ল্ড আপডেট হেভি বলছে, ওয়ার্ল্ড বলছে রঞ্জিত ভাই আজকে লাথি মারা উচিত, অপদার্থ লোকটা। তো 90টা লোক হয়েছে আর 10টা লাইক, 90টা লাইক হয়েছে আর 10টা লাইক করে দাও, 158 জন দেখছে, 160 জন, চলো চলো লাইক দাও, লাইক দাও জলদি। অর্ঘ 8017 বলছে গোল কি হবে না, সেটাই তো ফিফা 99 বলে টেনশন হচ্ছে কি হবে আজকে ম্যাচে। আমার কাছে তো প্রথম থেকেই পুরো ঝাক্কাস ছবি। আচ্ছা দেবজিৎ মন্ডল বলছে আজ আকাশ দাকে বেশ হ্যান্ডসাম লাগছে, জয় ইস্ট বেঙ্গল, ব্যাস আমাকে হ্যান্ডসাম লাগছে মানে আজকে 3 গোল দেবে ইস্ট বেঙ্গল। অপরাজিতা বলছে ও ঘুমিয়ে পড়লো কেন, ও রাত জেগেছে আবার অ্যাটাক করছে মিনার্ভা, মিনার্ভা এখন অ্যাটাক করছে, ভালো অ্যাটাক করছে বাবা। ও গুড 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 ট্যাকেল, খুব সুন্দর ট্যাকেল, অসাধারণ ট্যাকেল, চ এবার বলটা নিয়ে ভালো কাউন্টার অ্যাটাক কর, আরে ছড়িয়েই পাচ্ছে না। দাদা কাল রাতে তোমার পাশে নিউ ছেলেটা কে ছিল, ওটা আমাদের বন্ধু, ওটা উগান্ডা উটাটা, ওটা হলো নাইজেরিয়ার একজন উঠতি প্লেয়ার, অর্পণ পরের বছরই দেখতে পাবে বড় টিমে। প্রদীপ মজুমদার প্রদীপ মুন্দা বলছে আজ ইবি 2 গোল দেবে, 42 মিনিট পর্যন্ত গোল হবে, 42 মিনিটে গোল হবে বলছে, কত মিনিট হয়েছে, 38 মিনিট হয়েছে, চলো সুযোগ আছে, আমার তো মনে হচ্ছে এখনই গোল হবে, গোল 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 গোল, ইয়ে বাবা ক্রস বারে বারে লেগে গেল, এই যে লাগ খারাপ আছে বারে লেগে গেল, এটা বাবা টনি অসাধারণ বল খেলেছিল আর বারে লেগে গেল হেডটা, মানে এই বারে বারে লেগে লেগেই আমাদের ম্যাচগুলো, মানে এটা পুরো ইজি গোল হয় বারে লেগে গেল, কে কি লিখেছে দেখি। ময়ূর চক্র বলছে জিততে পারবে ইবি, জিতে পারবে ইবি। রাজাস বলছে আমি এমবি চাই ইবি যেহেতু, অর্ডার বলছে একটু লাক খারাপ বাড়ে লাগছে, বাড়ে লাগলো। পঙ্কজ দেব বলছে ইস্ট বেঙ্গল 2-0, আজ কপালই নেই, সন্দীপ রায় হবে হবে, দেখো হবে। করণ ঘোষ বলছে ও নো। প্রদীপ প্রজুমদা বলছে 42 মিনিটে গোল হবেই। বিজয়া চেতলাঙ্গিয়া বলছে টিভিতে আসছে না, টিভিতে আসবে না, হটস্টারে দেখতে পাবে, হটস্টারে দেখো। স্বর্ণাভ ভট্টাচার্য বলছে খেলা দেখবো, অনন্ত চক্রবর্তী বলছে আজ লাক খারাপ, অ্যাডজিনিটি বলছে আজ দাগার সত্যি ভালো খেলছে আজকে, হ্যাঁ দুটো ভালো সেভ দিয়েছে। সৌম্যজিৎ সাহা বলছে কার শট ছিল, শটটা ছিল টনি ডোভালের শট মেরেছিল, আর ওদিকে না টনি ডোভালের ক্রস করেছিল আর স্যান্টোসের হেড ছিল, স্যান্টোসের ছিল ক্রস বাই লেগে গেছে, গো ইজি গোল। আর এভাবে যদি বাড়ে লেগে লেগে প্রত্যেক দিন। আর ছবি খেলতে হবে দাদা, আজ তো 3 তারিখ, জবে কি হলো, হ্যাঁ জবিন আজকে শুনানি, আজকেই তো শুনানি, দুটো ম্যাচ তো অলরেডি খেলতে পারলোই না, আর একটা ম্যাচই তো বাকি, আর শুনানি দিয়ে হবে, চলো একটা ফ্রি কিক পেয়েছে অনেক দূর থেকে পেয়েছে ছবি খেলতে হবে দাদা, ডিকা বল তুলছে আবার বক্সে, বল তুলবে ডিকা, রাজদাস লাক খারাপ, স্বর্ণাভ বলছে প্লিজ খেলা দেখাও, খেলা দেখানো যাবে না, ওয়ার্ল্ড হচ্ছে আজ জিতবেই 2-0, তুমি এখানে চলে আসো স্বর্ণাভ, বসে দেখা যাবে তো। আবার কিছু একটা ঝামেলা হয়েছে প্লেয়ারদের মধ্যে, রেফারি গিয়ে ছাড়াচ্ছে, খেলা গেলে খেলা গেলে খেলা গেলে অনির্বাণ চক্রবর্তী কি করছে এরম বলে তো এটা হবে। আচ্ছা বৈদুরিয়া সরকার, বৈদুরিয়া সরকার বলছে লাখ খারাপ আজকেও মনে হচ্ছে, তিয়া সরকার বলছে হবেই, প্রতীক
সুপ্রকাশ করা হচ্ছে হবে প্রতিমিত হয় রোগানে কেমন ভালো জয় জয় সিংহা জয় সিংহ বলছি কি জয় জয় জিরো টু ইবি মিরাজ সাহেব বলছে আমার আজ বলতে ইবি 1-0 জিতবে সুমিত সরকার বলছে 1-0 গোলে জিতবো সায়ন রায় বলছে আজকে জিতবো এক গোল হলেও জিতবো অর্ঘকর্ম বলছে কি করে হলো একটু বলো বাড়ে কি করে আবার হেড পেয়ে গেছিল একখানা মিনারবা কিন্তু একদম লাগাতে পারেনি ঠিকঠাক হেডটা তো দুরক্ষিত দাগারে হাতে বল দুর্লভ ব্যানার্জি বলছে গোল হবে নো টেনশন সৃষ্টি ঘোষ বলছে আমাকে নামতে হবে মনে হচ্ছে বাপরে বাপ 200 জন লাইক চলে আসছে মনে হচ্ছে 190 হয়ে গেছে লাইক গুলো মারো 200 জন দেখছো এদিকে 150টাও লাইক হয়নি বাচ্চু সেন বলছে হবে 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 অর্ঘ 80 আসেন বলছে লাস্ট ম্যাচটা কি লাইভ দেখবা স্টার স্পোর্টসে হ্যাঁ লাস্ট ম্যাচটা আমার মনে হচ্ছে স্টার স্পোর্টসে দেখাবে কারণ লাস্ট ম্যাচে একটা খেলা হটস্টারে দেখাবে একটা খেলা স্টার স্পোর্টসে দেখাবে তো কোনটা হটস্টারে কোনটা স্টার স্পোর্টসে ওটা এখনো ঠিক নেই কি অসাধারণ বল বাড়িছে অসাধারণ বল বাড়াচ্ছে আমরা কি আইলিগ পাবো দেখা যায় সেই আগের বারের মধ্যে সরবজি আচ্ছা রাজদাস বলছে দাদা দাদা আমার তোমাদের সাথে দেখা করার ইচ্ছা আছে চলে এসো সিএফএল এর সময় আবার মাঠে চলে আসবে ইচ্ছা বলেন শখ আছে শখ আছে সপ্তর্ষি কোটা করে বলছে ইবি ড্র করবে আরে না না আজকে জিতবে 3-0 করে জিতবে প্রদীপ মজুমদার বলছে 42 মিনিটে গোল হবে তো আমরা আমরা মনে হচ্ছে সেই আগের সেই দৌড়টা নেই মানে আগে তো পুরো মাঠটা জুড়ে দৌড়াবে অ্যাকোস্টা ভার্সেস আমরা প্রতিভা চক্রবর্তী মিনারবার ক্যাপ্টেন কে আমনা মিনারবার ক্যাপ্টেন আজকে আমনা মাহমুদ আল আমনা সুমিত সরকার বলছে গোল হয়ে যা সাইলেন বলছে আজ না টিউজডে শুনানি ও আচ্ছা টিউজডে শুনানি যাই না আমি তো জানতাম 3 তারিখে 44 মিনিট হয়ে গেছে এখনো গোল নেই আর পিছিয়ে যাচ্ছে ওয়ার্ল্ড কাপ হাফ টাইমে যদি গোল না হয় অনেকটাই পিছিয়ে পড়বে কিন্তু ইস্ট বেঙ্গল ওয়ার্ল্ড কাপ বলছে আমাকে হ্যালো হ্যালো বলছে কাজ নেই শুধু আমাদের কাজ নেই তাই আমরা লাইভ করি ওদের কাজ নেই তাই ওরা হ্যালো হ্যালো বলে কারণ ঘোষ বলছে আজকে লাখ খারাপ বিবি সৃষ্টি ঘোষ বলছে বাড়িতে আজ ইলিশ হবে জিতবে সৃজন কুন্ডু বলছে গেল দীপশক বলছে ওটা ফিফ মে হবে আচ্ছা তো এখন বল বাড়িয়েছে কাকে এটা ওদিকে এনরিকে এনরিকে 1 মিনিট এক্সট্রা টাইম দিয়েছে এত 70 মিনিট দিকে রাখিয়ে যাচ্ছে খেলা দেখাচ্ছে না 70 টা করে দাও বলছে কলকাতায় কোথায় দাও কলকাতায় আমরা দমদমে থাকি যাব বাবা যাব কি বললো কি যে কি ধুমধারাক্কা মেরে দেয় সেখান থেকে মেরে দিচ্ছে এনরিকে ওয়ার্ল্ডে বলছে নামটার আজ মিছিল আছে তো কি আচ্ছা মমতার মিছিল আছে মমতার মিছিল তো এখানে কি এখানে বক বক করবে ওই জন্য 1 মিনিট মানে কোথায় হচ্ছে বলতে গেলে বলো খেলা হচ্ছে হটস্টার হটস্টারে গিয়ে দেখো এটিকে কে জিততেই হবে আর যদি এটিকে না জিততে পারে তাহলে টপ 6 এ থাকতে পারবে না তাহলে সুপার কাপের জন্য ওকে কোয়ালিফাই খেলতে হবে আচ্ছা তো হাফ টাইম হয়ে গেল হাফ টাইমে স্কোর নীল নীল কি আর করবে তো এক্স মাস এস ব্যাসরা বলছে ওয়া ওয়া কি শায়রি পুচে
সুপ্রকাশ পল বলছে দাদা গোল হয়েছে না না এখনো গোল হয়নি এখনো স্কোর 0-0 সৃজন কুণ্ডু বলছে আছে আছে কে জিতবে বলতে পারবে আজকে ইস্টবেঙ্গল জিতবে ওয়ার্ডার বলছে এসকেডা গুড এফোর্ট সৌম্যজিৎ সাহা বলছে তোমাদের ইউরোপের কোন টিম পছন্দ সৌম্যজিৎ সাহা আমার তো লিভার এ কি নিজেদের মধ্যেই মারপিট করছে এ কি ইস্টবেঙ্গল প্লেয়ার টনির সাথে ডিকার ডিকা না ওটা রালতে রালতে যা বাবা রালতের সাথে টনির দুজনে মিলে ঝামেলা করছে যা বাবা ডোবালের সাথে ডোবালের কোন দানমা রালতে ডোবালে আর রালতে নিজেদের মধ্যে মারপিট করছে নিয়মের মধ্যে ঝামেলা করছে মাঝ মাঠে এ কি রে বাবা নিজেদের মধ্যে কেন এরকম এই করলে তো টিমের মোরাল এমনি ডাউন হয়ে যাবে কি হবে প্রবলেমটা কি এবারে প্রফেশনাল প্লেয়ার নিজেদের মধ্যে মারপিট করছে মাঝখানে তোমরা যদি দেখছো দেখতে হবে দেখবে রালতের সাথে আদৌ কি গোল হবে ম্যাচে দাঁড়াও সেকেন্ড হাফে আসছে তো একটা কিন্তু খুবই মানে একটু পিছিয়ে পড়লো ইস্ট বেঙ্গল কারণ 45 মিনিটে কোনো গোল নেই ম্যাচটা তো ইস্ট বেঙ্গলকে জিততেই হবে জানো সাহিল নন্দী বলছে দূর এটিকের খেলা আমি দেখি না আর রাজদীপ ব্যানার্জি বলছে গোল হবে ডোন্ট টেক টেনশন সৃজন কুণ্ডু বলছে হলো না হয়নি গোল ফোল হয়নি এখনো বৈদুর দৌগুজা সরকার ময়ূখ চ্যাটার্জি বলছে ইবি যখন মিনারবাকে হোম ম্যাচ চে পেয়েছিল তখন হারানো উচিত ছিল সে তো ঠিকই তখন হারানো তো উচিতই ছিল তখন মিনারবা কিচ্ছু ছিল না গুলচারানা গোল খেলো সেই ম্যাচে উবেদ গোল কিভাবে ছিল সেই উড়ে উড়ে গেল সুন্দর পিছন দিয়ে টাচ লাগিয়ে দিয়ে গোল দিল উবেদ এখন দাও 241 জন চলে এসেছে 241 জন তো সবাই ভিডিওটা একবার করে লাইক মেরে দাও 175টা লাইক হয়েছে 200টা লাইকে নিয়ে যাও260 জন দেখছো বিশাল ব্যাপার থ্যাংক ইউ সবাইকে তো ব্যাপারটা হচ্ছে মিনারবা যখন হোম ম্যাচ খেলছিল মানে হোম ম্যাচ নাই ইস্ট বেঙ্গল যখন হোমে যখন মিনারবাকে পেলো তখন যা ভুলটা করলো কারণ তখন মিনারবার টিমে কিচ্ছু ছিল না জুয়ান কোয়েলো ছিল না আমরা ছিল টিমটা সেরকম কেউ ছিল না তখন অন্তত হারানো উচিত ছিল সেখানে ওই ম্যাচ আমরা হেরে চলে এলাম ওটাই ওটাই এই এই যে পয়েন্টগুলো মিস করতে করতেই আমাদের মানে অনেক পিছিয়ে যাই আর একটা আছে কি কি গান করছে নিজে নিজে গান করতে শুরু করে দিয়েছে মাইক ফাইক লাগিয়ে নিজেরাই গান করতে শুরু করে দিয়েছে ভাবো তো ঝাটের লোকজন আছে স্যার অভিষেক দা জিন্দাবাদ ওয়ালের বলছে এক্সট্রা টাইম কমপ্লিটেড হ্যাঁ এক্সট্রা টাইম কমপ্লিট হয়ে গেছে দেবডি বলছে হাফ টাইমের পরে দেখতে পাবো না ভোর 4:30 বাজছে ইউএসএ ও এখন 4:30 বাজে সাড়ে চারটের সময় ইউএস থেকে দেখে মানে লাইভ দেখছো খেলা তো দেখতে পাচ্ছ না জানি ওখানে কোথাও টেলিকাস্ট হয় না যখন হাফ টাইম হয়েছে 0-0 স্কোর ইস্ট বেঙ্গলের একটা বাড়ে লেগেছে কোলাডোর খুব সুন্দর একটা রেখেছিল ডোবালে ক্রস কিন্তু একখানা একদম ইজি চান্স পেয়ে গেছিল ওটা একটু একটুর জন্য বেঁচে গেছে না ডাকার দুটো ভালো সেভ দিয়েছে আজকে বলতেই হবে ডাকার পাল কমেন্টে দেখছি অনেকে বলছে লাখ খারাপ ও সব কিছু হবে না আর জিতবো এই তো স্পিরিট এটাই দেবজ্যোতি সাউদাও যে না না এসব গালাগাল দিও না দেবাঞ্জন দত্ত বলছে কেমন খেলছি অভিষেক দা তুমি লাখ জিততেই হবে আর রাজদীপ মিত্র বলছে দাদা আপনাদের মাথা কি মাথি কি গু ম্যাথ কি বুঝলাম না কি বলছো সৌরভ সেনগুপ্ত বলছে সুপার কাপ ব্যাপার কি হচ্ছে সুপার কাপের ব্যাপার তো 29 তারিখ থেকে আর জানো আইএসএল থেকে 6টা টিম ডাইরেক্ট উঠবে আইলিগ থেকে 6টা টিম ডাইরেক্ট উঠবে বাকি যে 4টে টিম তাদের মধ্যে একটা করে খেলা হবে সেখান থেকে 4টে টিম উঠবে টোটাল 16টা টিম আর সৌম্যদীপ ঘোষ বলছে দা কি বাজে বলতো কি ছোট মাঠ গো আচ্ছা মাঠটা রাজদীপ বলছে রাজদাস বলছে এটিকে টিমটার কিভাবে ভালো হবে দাদা এটিকে টিমটা আমাদের এদিকে দেখছো কোনো আইডিয়া নেই আমার এটিকে টিম কি করে ভালো হবে আমাদের তো দেখি না আইএসএল অ্যাকচুয়ালি আমরা তো আইলিগ দেখো তো আইলিগ আমাদের সব এত ব্লক করেছে এত ওয়ার্ল্ড আপডেট তথাগত দা অফিসে বসে ঝিমাচ্ছে মানে খেলাটা যেরকম হচ্ছে ঝিমানোরই কথা অবশ্য গোল টোল হচ্ছে না মিরাজ সাহেব দাদা আমি আজ পুচে দাকে ফোন করবো 230টা লাইক হয়ে গেছে আর 20 খানা মারো 250টা হবে 272 জন 272 জন দেখছে আজকে দেবাঞ্জন দত্ত বলছে আজ জিততেই হবে সৈকত মাইতি বলছে সেকেন্ড হাফটা আমাদের হবে
ও হ্যাঁ, তো 274 জন দেখছো সবাইকে বলে রাখি, আজকে কিন্তু আমি প্রেডিক্ট করেছি 3-0 ইস্ট বেঙ্গল জিতবে। আর অভিষেক দাস সুপার চ্যাট করে প্রেডিক্ট করেছে 3-1, তো 3-1, তো দেখা যাক কি হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা তো বারে লাগলো, গোল হলো না, মানে মিস হয়ে গেল। ওদেরও এক খেলা একদম ইজি চান্স ছিল, ওরাও মিস করেছে। বম বলে সৈকত মাইতি বলছে সেকেন্ড হাফটা আমাদের হবে। প্রতিভা চক্রবর্তী বলছে আইএসএল দেখে কি করে, এটিকে আসল তার সপ্তশী কোটা হচ্ছে খেয়ে নাও তোমরা, আমাদের খাওয়া হয়ে গেছে, স্নান খাওয়া হয়েছে। উষ্ণীষ দাস বলছে কথার সাথে লিপস মিলছে না তোমাদের, কথার সাথে লিপ মিলছে না, তাহলে তোমার নেট স্লো চলছে, দেখো জল চেষ্টা হয়েছে, ঝামেলা লেগে গেছে, কার সাথে কার ঝামেলা লাগলো, অনেক আগে আছি, একদম নিচে নামতে হচ্ছে, বিশাল কমেন্ট করছে তো, সুপার কাস্ট কিং না সুপার চ্যাট কিং, ওটা মিরাজ শাহ বলছে সুপার কাস্ট। আচ্ছা জিৎসা দে বলছে নো টেনশন, কিউবি জিতবেই। সুমন বেড়া বলছে গোল হবে তো, পজিটিভ অ্যাটাক হচ্ছে না, পজিটিভ অ্যাটাক হচ্ছে, পজিটিভ অ্যাটাক প্রচুর হচ্ছে কিন্তু ফিনিশ হচ্ছে না, এটাই হলো কথা। এসজেবি জে বলছে হবে দাদা, হবে 3-0। অভিষেক মাহাতো বলছে হটস্টারে সবাই দেখছে বলে কেউ তোমাদের লাইভ দেখতে পাচ্ছে না, হাফ টাইম বলেই সবাই আসলো। হ্যাঁ সেটা ঠিক আছে, সবাই এসছে সে তো জানি, সবাই খেলাই দেখো, আমাদের লাইভ দেখতে হবে না, ইম্পর্টেন্ট না, খেলাটা ইম্পর্টেন্ট, খেলাটা ইম্পর্টেন্ট, খেলাটা জিততেই হবে, যাদের দুটো ফোন আছে বা যারা টিভিতে তো দেখাচ্ছেন আজকে। রাহুল গুহা বলছে কাল পুচেকে বিয়ে দিয়ে দাও, পুচের বাড়ি থেকে পুচের বাবা বলেছে ওকে বিয়ে করে নিতে। কৌস্তভ সেন বলছে আজকে ইবি 1-0 তে জিতবে। দেবজিৎ বসাক বলছে বলো কি বলবো। শুভম পাল বলছে এটিকে জিতবই, জয় ইস্ট বেঙ্গল, ঝাঁপাও। দেবায়ন ঘোষ বলছে ইস্ট বেঙ্গল প্লেয়ারকে প্লেয়ারটাকে একটু টায়ার্ড, ইস্ট বেঙ্গল প্লেয়ার, ইস্ট বেঙ্গল টায়ার্ডের কি আছে হতেই পারে, কারণ 7 দিনের মধ্যে এটা 3 নম্বর ম্যাচ খেলছে, তো 7 দিনের মধ্যে 3 নম্বর ম্যাচ, তো কি হয়েছে 7 দিনের মধ্যে 3 নম্বর ম্যাচ, কলকাতা ইস্ট বেঙ্গল লিগ কিরম খেলে দেবে, কোথায় খেলে ইংলিশ প্রিমিয়ার লিগে, ধর খেললো মাঝে ইউরোপ চ্যাম্পিয়ন্স লিগ খেললো, আবার খেলা পড়লে মাঝে মাঝে, তো সে পড়ে যেতেই পারে, আমি দেখেছি হয়েছে, আমি তোকে বলছি আগের আগের বাড়ি হয়েছে, আমি দেখেছি আগের যে, এটা দেখ কতটা ট্রাভেল করতে হচ্ছে, আরে ওদের প্লেনে প্লেনে ট্রাভেল করতে হচ্ছে, প্লেনে প্লেনে ট্রাভেল করে জেট ল্যাগ থাকে না, বাহ বাহ জেট ল্যাগ, প্রফেশনাল প্লেয়ারদের এরকমই লাইফ ভাই, ওটা ওদের এই সব ওজন দিলে চলবে না, 7 দিনে 3টে ম্যাচ করে 7 দিনে দুটো ডার্বি খেললো, এই যে দুটো এল ক্লাসিকো হলো, ডার্বি খেললো তো, 3 দিনে দুটো ডার্বি হলো এল ক্লাসিকো, 3 দিনে দুটো এল ক্লাসিকো হলো, পারফরম্যান্সটা চলে যায়, কত বড় বড় একটা ব্যাপার এল ক্লাসিকো, বলছি তো ধোনিও তো পারফরম্যান্সটা চলে যায়, তো 2 দিনে 7 দিনে দুটো খেলছে, আরে 7 দিনে 3টে খেলছে, তাও একটা কলকাতা, কলকাতা গেলে গেল দিল্লি, দিল্লি থেকে আবার কলকাতাটা বাদ দে, সেটা হোমে ম্যাচ, দুটোই মাদ্রিদে খেলেছে, হোমে হোক না, কিন্তু দুটোই মাদ্রিদেই ছিল, নাকি হচ্ছে না, তো দুটোই তো মাদ্রিদে খেলেছে, মাদ্রিদেই ছিল বার্সেলোনার টিম, আরে বার্সেলোনার টিম ছিল না তো কি, ওরা তো আবার নেট চলে গেছিলো, কিছু করার নেই, তোমরা অনেকেই চলে গেছো ওই জন্য নেট চলে গেছিলো, আজ নেট বিশাল ঝোলাচ্ছে, আর তার মধ্যে শুনতেই পাচ্ছ কে পিছনে বক বক করছে, মাথা ফাথা গরম হয়ে যাচ্ছে এমনি, তো দেবজিৎ বসাক বলছে দেখাচ্ছে লাইভ, হ্যাঁ খেলা তো দেখাচ্ছে, হটস্টারে গিয়ে দেখতে পাবে। সৌরভ দেব না ডোবালেকে ভালো লাগেনি, ডোবালে যথেষ্ট ভালো খেলেছে আজ ফার্স্ট হাফ, মানে যে একদম পারফেক্ট গোল স্কোরিং অপরচুনিটিটা এসেছিলো ওটাও ডোবালেরই ক্রস ছিল। দেবজ্যোতি দত্ত মোহনমায়ানকে এটিকের সাথে জয়েন্ট হচ্ছে, দেখা যাক, এখনও তো কিছু জানা যায়নি, স্পন্সার খোঁজা চলছে। অভিজিৎ মুখার্জি তোমরা শুরু করেছো কি, রাত 1:30তে আসছো, এক্সপেকটেশান বেড়ে যাচ্ছে, এক্সপেকটেশান তো আমরা বাড়াই, তারপরে কোন দিন দেখবে গায়েব হয়ে যাবো। মিলন মণ্ডল কোলাডোর CHNSটা কী জিনিস তা নিয়ে কিছু বলো, কোলাডোর চান্সটা নিয়ে, কোলাডোর চান্সটা তো ভালোই ছিল, ডোবালে একদম পারফেক্ট বল লেগেছিলো কোলাডোর মাথায়, আর কোলাডো ভালো হেডটাও করেছিল কিন্তু ক্রস বাইরে লেগে যায়, লাক বাজে কি আর করা যাবে। রাজ রায় বলছে স্লো খেলা হচ্ছে, খেলাটা হ্যাঁ একটু স্লো হচ্ছে অন্যান্য দিন হচ্ছে, কিন্তু ইস্ট বেঙ্গল প্রচুর পজিটিভ চান্স ক্রিয়েট করছে। জন্টি চাকলাদার গোকুলাম ম্যাচ কবে ডেট দিয়েছে, হ্যাঁ 9 তারিখে 5টা থেকে গোকুলাম ম্যাচ, কিন্তু আজকে যদি না জিতি তাহলে কোনো লাভ নেই, আজকে জিততেই হবে, তাছাড়া কোনো উপায় নেই। ওয়ার্ল্ড আপডেট না, কাল রাত জেগে তোদের সাথে ছিলাম তাই ঝিমাচ্ছি, দেখো আমাদের এনার্জি ভাবো তাহলে, আমরাও কিন্তু সকালে উঠে বাজার ফাজার করে মাংস ফাংস ম্যারিনেট করে আবার বসে গেছি, চোখের অবস্থা দেখো বুঝতে পারবে সবাই। সঞ্জয় সরকার বলছে বদলা চাই, কিসের বদলা, অনিশ দে টনির সুন্দর ক্রস ছিল, লাকটা খারাপ ছিল, ঠিকই বলেছ, অনেক বিশাল কমেন্ট পড়ে গেছে। বৈদুর্য সরকার আজ না জিতলে খুব কষ্ট পেয়ে যাবো, আজ না জিতলে সবাই কষ্ট পাবে, আজ না জিতলে সব আশা শেষ, মানে আজ না জিতলে চ্যাম্পিয়ন হয়ে গেল আর কি চেন্নাই। বাচ্চু সেন আরে ওদের গান করতে দাও, যারা গান করছে সেলিব্রেশন স্টার্টেড, কিসের সেলিব্রেশন। প্রীতম চক্রবর্তী জয় ইস্ট বেঙ্গল সুপারচ্যাট করেছে, প্রীতম চক্রবর্তী থ্যাংক ইউ, প্রীতম চক্রবর্তী সামনে আয় না, পিছনে বসে ল্যাথ খাচ্ছে, দেখো
বাপন মন্ডল বলছে মিনার্ভা 1 ইস্ট বেঙ্গল 0, দেখা যাক কি হয়। এখনো তো 0-0 স্কোর আছে হাফ টাইমে। কি করণ কারণ ঘোষ ভাড়াতে নাটকটা খুব ভালো করছিলে তোমরা, আমাদের ভাড়া নিয়ে নাটককে করালো। ও ভাড়াটের নাটকটা তাই বলো, আমি বলছি ভাড়াতে আমাদের নিয়ে গেছিল বোধ হয়। হ্যাঁ ওটা তো এই যে পুছে পিছনে ভাড়াটে সৃজন কুণ্ডু, সৃজন কুণ্ডু আছে, এটিকে কি পরের বার চ্যাম্পিয়ন হবে, তো দেখা যাক। পরের বারের কথা পরের বার ভেবো, এইবার এইবার আপাতত এইবারে খেলা দেখো। অভিক মাহাতো টেনশন হচ্ছে, গোল না হলে সব আশা শেষ, সব আশা শেষ তো নিশ্চয়ই আছে, চেন্নাই আজকেই তাহলে চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে যদি গোল না হয়। বিমান গুহ ঠাকুর তো তোমাদের আগের দিন ক্লাসিকো রিয়াকশনটায় 30K ভিউ, সেটা তো হবেই কারণ স্পেনের লোক এসে দেখেছিল, কিন্তু ওই 30K ভিউদের কোনো লাভ নেই, সবাই গালাগাল দিয়েছে, সবাই ভেবেছিল এসে আর কি লাইভ খেলা দেখাচ্ছে, কিন্তু আমরা দেখলো শুধু লাইভ রিয়াকশন। আমি তো বলবো বেশি করে দাও। ইন্ডিয়ান রেলওয়ে কমন করছে। আচ্ছা একটা মজার ঘটনা আজকে হয়েছে, আমি একটা কাজে বালিগঞ্জে গেছিলাম, তো দমদম স্টেশনে সকালবেলা টিকিট কাটতে গেছি, তো টিকিট কাউন্টারে একটা লোক বসেছিল, বয়স্ক লোক, কত 50-50 কাছাকাছি হবে, তো ও বলছে আরে তুমি তো ইউটিউবে আছো। আমি বলছি হ্যাঁ কেন, বলছে না আমি তোমাদের চ্যানেলটা দেখি, তো দেখে আমার সাথে গল্প করতে শুরু করেছে, আর পেছনের যারা লাইনে ছিল তারা গালাগালি দিচ্ছিল। কি টিকিট কাউন্টারে? হ্যাঁ কি অবস্থা ভাবো, পুচিয়ে মানে কোন লেভেলে ভাবো। রাজপাল বলছে স্কোর কত, স্কোর তো এখনো 0-0 খেলা হাফ টাইমে। টেকনিক্যাল গাই অসাধারণ, এক্ষুনি ঘুম থেকে উঠলাম, স্কোরটা বলবে প্লিজ। স্কোর হলো এখনো হাফ টাইম হয়েছে 0-0, টেকনিক্যাল গাই মনে হয় টেকনিক্যাল চলে এসছে। আচ্ছা সৃজন কুণ্ডু আনসার মি প্লিজ, কি কোয়েশ্চেন করেছিলে আগে আরেকবার করো সৃজন কুণ্ডু। সরকার কাল এর ক্লাসিকো নিয়ে একটা ভিডিও বানা আকাশ, হবে হবে সব হবে। সৌম্যদীপ ঘোষ পুজো দেয় তো পিছনে কোনো, কাল হেরে গিয়ে মন খারাপ, জয় ইস্ট বেঙ্গল, যাই হোক আর জিতবই, আমি পেছনেই থাকি সামনে আসি না। সৌম্যদীপ দাস ইস্ট বেঙ্গল জিতলো লাস্ট ম্যাচ অ্যাডভান্টেজ চেন্নাই এফসি, সো বেটার লাক নেক্সট টাইম ফর বিহার, বেটার লাক নেক্সট টাইম। আজকে তো আগে জিততে দাও, তাহলে লাস্ট ম্যাচটা অন্তত একটুখানি মানে টান টান হবে, নাহলে তো আজকেই চেন্নাই চ্যাম্পিয়ন হয়ে যাবে। অনির্বাণ বিশ্বাস আমাদের কোচ তো ফিক্সচার নিয়ে কি খোঁজ ক্ষোভ হবে, ক্ষোভ জানিয়েছে। হ্যাঁ জানাতেই পারে, কারণ তাও কাশ্মীরের ম্যাচটা পোস্টপন্ড হলো বলে প্রথমে, না হলে 16 দিনে 5টা ম্যাচ খেলতে হতো। হ্যাঁ তাহলে ভাবো ফিল মাই স্টাইল 3-0 জিতবে দাদা আমরা, থ্যাংক ইউ, আমরা তো চাই জিতুক। সুকান্ত বর্মন হাফ টাইমের শেষে ঝামেলাটা কি হলো দেখলে কি? হ্যাঁ হঠাৎ করে দেখলাম রালতের সাথে ডোবালের মারামারি লেগে গেল, কি নিয়ে জানি না। কুশল ভট্টাচার্যা ওসব অজুহাত, ইপিএল এর ক্লাবগুলো খুব টাফ ফিক্স, ওসব অজুহাত ইপিএল এর ক্লাব, ইপিএল এর লেভেলে কি আমরা এখনো গেছি, টাইট ফিক্সচার থাকে। প্রথম কথা হলো ইপিএল এর লেভেলে কি আমরা এখনো গেছি, আর আমাদের এখানে প্লেয়ারদের ফিটনেস কি ইপিএল এর লেভেলের প্লেয়ারের ফিটনেসের, আর ওদের মতো ইনফ্রাস্ট্রাকচার কি এখানে আছে যে ফিটনেসটা অতটা ইমপ্রুভ করা যাবে আমাদের প্লেয়ারদের, এগুলো আগে উত্তর দাও, তারপরে অজুহাত। ওদের ওখানে মাথা ফেটে গেলে স্টেপলার করা হয়, আর আমাদের এখানে মাথা ফেটে গেলে জড়িয়ে দিয়ে নেমে নামিয়ে দাও, সুসুতো দিয়ে সেলাই করা হয়, ঠিক আছে। তো স্টেপলারটা নিয়ে আসো, তারপরে দেখা যাবে। রাহুল চক্রবর্তী ইস্ট বেঙ্গল ম্যাচ রেজাল্ট কি? হাফ টাইম 0-0, একো স্টার থ্রু গুলো ভালো লাগলো, কাজে কাজে লাগানো উচিত। হ্যাঁ এখন তো খুব ভালো লাগছে, আশা তো করছি কাজে লাগাবে। তো যারা এখনো লাইক মারোনি লাইক মেরে দাও, 267টা লাইক হয়ে গেছে, আশা করছি 300টা হয়ে যাবে। পরমানন্দ ভট্টাচার্য পুচে দাও হোয়াই ইউ সাইলেন্স সে সামথিং, তোমার কমেন্ট্রি শুনবো, ওই তো আমি এতক্ষণ তো কমেন্ট্রি করছি। রজত দা সুপার চ্যাট, জয় ইস্ট বেঙ্গল, হোপ উই উইন দা ম্যাচ, তো থ্যাংক ইউ রজত দা, দেখা যাক আশা করছি সবাই। পল্লব দাস হাফ টাইমের হুইসেলের পর কি গন্ডগোল হচ্ছিল, টিমের সবাই যার মতো কোনো দিক দিয়ে বেরিয়ে দাও, ওটাই তো মানে গন্ডগোলটা হওয়া উচিত ছিল না, হঠাৎ কেন হলো কে জানে, কোচ হয়তো সামাল দেবে এগুলো। এবার এটা রিয়াকশন কিন্তু সেকেন্ড হাফে পড়তেই পারে, তো দেখা যাক। অভিষেক মাহাতো ঝগড়া করো না ঠিক আছে, দেবজিৎ বাসা দেখাচ্ছে ম্যাচ লাইভ, এখানে না এখানে লাইভ দেখতে হবে না, এখানে শুধু আমরা খেলা দেখবো আর রিয়াক্ট করবো, যে লাইভ দেখতে হয় হটস্টারে চলে যাও, হটস্টারে পেয়ে যাবে। ইটস মি গুনানা সাঙ্গুনা ওয়ার্ল্ড আপডেট, থ্যাংক ইউ রজত দা, মৈনাক দাস হাতিগুলো আমাদের ক্লাবটিকে এটিকের কাছে বেচে দিল,
এখন এখনো কি কনফার্ম হয়ে গেছে? আগে কনফার্ম নিউজটা পাও। মোহনবাগান রনি, ইবি ম্যাচ ড্র করলে কি হবে? অ্যান্সারটা দাও দাদা। ইবি ম্যাচ ড্র করলে চেন্নাই চ্যাম্পিয়ন হয়ে যাবে, আজকেই চ্যাম্পিয়ন হয়ে যাবে। ত্রিয়াম ভট্টাচার্য, ভুল ভাল বলো না, ক্লাসিকো দারুণ হয়েছে দুটোই, আমরা যদিও হেরে গেছি। ক্লাসিকো নিয়ে তো আমরা বলিনি, আমরা খেলা নিয়ে বলছিলাম। ক্লাসিকো বাজে হয়েছে। যাই হোক, সুশীল পাল কি বলেছে? ফোন উঠে গেছে উপরে, ফুটবলটা দেখতে পাচ্ছ, সেই ফুটবল জল তেষ্টা পাচ্ছে, বলার কি আছে, নিজে গিয়ে খেয়ে নাও। যাও বাবা, তো জলটা না দান করছে, জলটা না, জলটা না দিলে খাবো কি করে, এনে দেবে তারপরটা খাবো। প্রচুর কমেন্ট পড়ছে, প্রচুর, 293টা লাইক হয়ে গেছে, মানে এরকম লেভেলের কমেন্ট পড়ছে, আজকে কিছু করতেও পারছি না। রাজ রয় পুছে দা ল্যাথ খাচ্ছে, হ্যাঁ একদম ল্যাথ খোর। আজ বোরহা নেই, চারটে ইয়েলো কার্ড। ট্রিপল এক্স দাস হাই, ট্রিপল এক্স দাস হাই। অরিজিৎ ভট্টাচার্য, ইউ পিপল ট্রাইং টু শোকেস that you all have played at national level. না, আমরা এসব কিছু শোকেস করছি না, আমরা শুধু ইন্ডিয়ান ফুটবলকে প্রমোট করে নিয়ে যেতে চাইছি। আর তোমার যদি এরকম মনে হয় তো এক্সপার্ট কমেন্ট এখানে করতেই পারো, নাহলে চ্যানেলটা ছেড়ে দিয়ে চলে যেতে পারো। আরে কে বলছে শোকেস যে আমরা নাকি ন্যাশনাল ফুটবল খেলেছি, আমরা শোকেস করছি। যাই হোক, অরিজিৎ ভট্টাচার্য, দুঃখ পেও না, আমিও দুঃখ পাইনি। অভিক দাশগুপ্ত, জানি না আই লিগ পাবো কিনা, কোনোরকম গোল হোক একটা, হ্যাঁ ওটাই দরকার। আই লিগ পাবো কি না পাবো পরের কথা, আজকের ম্যাচটা যেন একটা গোল হয়, মানে তাহলে একটু রোমাঞ্চকর হবে। আর থ্যাংক ইউ অভিক দা সুপার চ্যাটের জন্য। শুভজিৎ মজুমদার, জিতবো, অমিত দাস ও পুচে দাও কি টেকনিক্যাল দিনে আকাশদা বাড়ি চলে গেছে। রনি পুরকায়ত, আজ আমরা গোল করবে। দেবজ্যোতি শিকদার, নীল আকাশ কথা মানে কি? প্রদীপ মজুমদার, পুচে দা ইবি কি ঝাড়ছে পরে বসে, জার্সি পরে বস। ও আচ্ছা, ইবি জার্সি পরে বস, আমাকে সত্যি কথা বলছি ইবি জার্সি নেই আমার কাছে, একটা আছে কিন্তু ওটা কিংফিশার লেখা আছে, ওই জন্য পরা যাবে। মিছিল ফিছিল চলছে মানে যা ইচ্ছা চলছে মানে রোববার হলেই এদের এইসব মনে পড়ে বাড়িয়ে দাও তোমার ছুটির দিন হয়েছে আর সুপার চ্যাট হয়েছে না ভালো লাগলো হ্যাঁ ভালো অবাল লাভিং উঠছে ভালো অনলি ফুটবল গেমিং মানে থ্যাংক ইউ অভিক দাশগুপ্ত স্টাইল গেমিং হাই গুড উইশ টু ইবি মারলেই 300টা হয়ে যাবে। কিসের আওয়াজ আসছে না? সৌমদীপ দাস বলছে আকাশ কি ভাত ঘুম দিতে গেল? আরে না না, আমি একটু সেট আপটা ভাবলাম, একটু বালতি নিয়ে এলাম, একটু উঁচু হোক, এই জন্য হলাম উঁচু না। এই দেখো আবার ফাঁকায় বল পেয়ে গেছে, আমরা শুট করে দিয়েছে কিন্তু বলটা উপরে, রসবায়ের উপরে অনেক। খেলাটা কোন চ্যানেলে দেখাচ্ছে দেখতে পাচ্ছি না, হটস্টার দেখাচ্ছে। 50 মিনিট হয়ে গেছে খেলা অলরেডি, মজুমদার সেকেন্ড হাফ স্টার্ট হয়ে গেছে। তো সুজিত দেখো ওদের স্টেডিয়ামে, ওদের স্টেডিয়ামে ওদের সাপোর্টারদের ঢাক ঢোল নিয়ে ঢুকতে দিয়েছে, আর এখানে আমাদের ঢুকতে দেয় না, তাহলে ভাবো। টিয়া সরকার বলছে এখন গোল চাই, অবশ্যই ওয়ার্ডার হচ্ছে আমরা সুপার শট। শুভ হালদার বলছে না ওটা সুপার না, ঘোস্ট অফ জিজি বলছে ইস্ট বেঙ্গলের জন্য একটা ফ্রি কিক। রণিত দাস বলছে সামাদকে নেক্সট ইয়ার ছেড়ে দিচ্ছে শুনলাম, তাই নাকি? অনেক কিছুই শুনবে এখন, মানে নিউজ পেপারে যা বেরোচ্ছে, মানে ইস্ট বেঙ্গলের টিম ফিম তুলে নেবে এরকম অবস্থা। আরে নেক্সট ইয়ারটা নেক্সট ইয়ার দেখা যাবে, আগে তো এই ইয়ার খেললো কি করছিস, আরে তো শোনাই যাবে না। তারপরে কি স্কোর কত? বিশাল ঘোষ বলছে স্কোর কত, স্কোর এখন শুনো শুনো প্রায় 50 মিনিট খেলা। শঙ্কর বসা বলছে স্কোর ড্র হবে ম্যাচ, এখনো তুমি বুঝে গেলে ড্র হবে, এখনো তো প্রচুর ম্যাচ বাকি আছে, দাঁড়াও। তারপরে কি সৃজন কুণ্ডু বলছে আছে আইলিগ বেস্ট প্লেয়ার কে? আচ্ছা মিডফিল্ডের কাছাকাছি এরকম জায়গা থেকে ফ্রি কিক পেয়েছে। আইলিগের বেস্ট প্লেয়ার আপাতত কে হতে পারে? আইলিগের বেস্ট প্লেয়ার নেস্টার হতে পারে, নেস্টার, হ্যাঁ অবশ্যই নেস্টার। নেস্টার কিন্তু লাস্ট ম্যাচে নেই, ঠিক আছে, চেন্নাই খুব বাজে একখানা ফার্স্ট টাচ দিল তো বল বেরিয়ে যাচ্ছে। আচ্ছা ইস্ট বেঙ্গল কি লিগ জিতবে? আইলিগ জিতবে, রিক্স অর্টন থেকে ব্যান করা, রিক্স অর্টন
অর্ঘজিৎ দে বলছে সাফল্যটা হলো প্রথম প্রথম লাইভ রিয়াকশনে হাফ টাইম পর্যন্ত তোমরা থাকতে, আর এখন খেলা শেষ হলেও তোমাদের ভিডিও শেষ হয় না, জয় আকাশবাণী। সেটাই তো, এখন যেহেতু এখন মানে খুব টেনশনের সময় বলেই করছি, যে দেখতেই পাচ্ছ মানে এখন মানে ভাইটাল ম্যাচ এই ম্যাচটা, যদি টেনশনগুলো তাহলে তোমাদের সাথে মানে একটা স্টেডিয়ামের মতো ফিলিং আছে এখানে, সবাই সবার টেনশন শেয়ার করেন। তো বাচ্চু সেন বলছে পুচের গল্পটা দারুণ লাগলো, আচ্ছা পুজোটা গল্প দিয়েছে। তো দেবজ্যোতি শিকদার বলছে পুচেদার বিয়ে দিয়ে দাও। পঙ্কজ বলছে হটস্টারে আসছে না, হটস্টারে কেন আসবেন, হটস্টারেই তো দেখছি আমরা, হটস্টারেই আমরা দেখছি, হটস্টারে আসছে, গিয়ে সার্চ করো ঠিক করে মিনার্ভা পাঞ্জাব ভার্সেস ইস্ট বেঙ্গল, তাহলেই পেয়ে যাবে। রাজশ্রী মজুমদার বলছে স্কোর কি, স্কোর 0-0, আবার সেই মিডফিল্ডে ভেজানো শুরু করেছে ইস্ট বেঙ্গল, মানে পাস খেলেই যাচ্ছে মিডফিল্ডে, ওপরে আর উঠছে না। সায়ন্তন বলছে পুচেদা অন ড্রাগস, ড্রাগের ব্যবসাই করে। তো সায়ন বলছে প্লিজ এভরিওয়ান লাইক আকাশবাণী। তো পীযূষ কান্তি বেরা বলছে চুলোভাই কিন্তু ডিফেন্স খুব ভালো করেছে, মানে একটা শিওর গোল বাঁচিয়েছে বলা যায়। সে আমনা কিন্তু সেই আমনা, মানে পুরো মাঠ জুড়ে খেলছে। তো আবার ভালো বল, এ সে ভালো বল, ভালো ট্যাকল করছে, এ ফাউল ফাউল কাট খাবে, কাট খাবে কাসিম, ফাউল কাসিম কাট খাবে। তো কাসিমকে বোধহয় এখন কাট দেবে, পুরো আটকে দিয়েছিল, মানে একদম মানে এমন ফাউল করেছে যে বেরিয়ে যাচ্ছিলো, দা দেয়নি কাট, তাহলে তো ঠিকই আছে, তাহলে বোঝাই যায় না রেফারিকে কত পরে দেখালো, দেখ না। নাই তো কাট তো ইয়েদের দিয়েছে, মানে ইয়েদের ফাউল দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, ওয়ার্ল্ডে বলছে 50 মিনিট 0-0, পীযূষ কান্তি বেরা বলছে চুরোবাকি অপশন। আকাশ কর বলছে কালকে তোমরা সেভিয়ার ম্যাচটা কি দেখেছো? না কালকে সেভিয়ার ম্যাচটা দেখিনি, সত্যি বলছি সেভিয়ার ম্যাচটা, বলগুলো খুব বাজে বাড়াচ্ছে দানমাভিয়া, কোথায় কোথায় বল বাড়াচ্ছে। বুবু রয় বলছে ব্রেন্ডন ফার্নান্ডেস কি কেমন লাগছে, ব্রেন্ডন কি নেমেছে ফার্স্ট হাফে? আজ ফুটবল ভগবান সেকেন্ড হাফে ইস্ট বেঙ্গলের সাথে আছে। সুব্রত বলছে গোল হবে, সুব্রত। সাহিল নন্দী বলছে দাদা বাইরে যারা ভুলভাল অ্যানাউন্স করছে তার নাম অ্যাড্রেস বলো, এক্ষুনি শেষ করে দেবো। কাজ নেই তো এদের, এদের শুধু ওই হল্লা হল্লাবাজি করা। তো প্রদীপ মজুমদার বলছে ইন্ডিয়ার বেস্ট প্লেয়ার কৃষাণু দে আমার কাছে, কৃষাণু দে তো অবশ্যই, সে তো তোমরা হ্যাঁ এই মুহূর্তে না পুরো একদম পুরো, হ্যাঁ তোমরা যদি বলো যে সেই পুরো মানে সারা গোষ্ঠপাল বলবে, হ্যাঁ সারা জীবন ধরে, মানে সারা জীবন বলতে কি সারা যতদিন ধরে ফুটবল চলছে আর কি। সুশীল পাল বলছে কিছুক্ষণের মধ্যেই গোল হবে। সৌম্যদীপ দাস বলছে দেখা যাক গোল, আমাদের এখানে তোমাকে মিষ্টি খাওয়াবে যদি কিছুক্ষণের মধ্যে গোল হয় আমাদের এখানে। সৌম্যদীপ দাস বলছে আমাদের এখানে শুধু পলিটিক্স এটা করে করে বেঙ্গল ফুটবল ব্লক করছে, চলে গেল ভোগে চলে গেল। আমি কখন আসবো কি হবে? অনির্বাণ বিশ্বাস বলছে সুপার কাপে বেঙ্গালুরু এফসি ভার্সেস ইস্ট বেঙ্গল ম্যাচ দেখার জন্য মুখিয়ে আছি, আজ তো খেলা ভালোই হচ্ছে, টুবি লাজং ম্যাচের মতো পাসিং ফুটবল হচ্ছে না, ইস্ট বেঙ্গল টিম ভেঙে যাচ্ছে, সে খারাপ লাগলো। হ্যাঁ তো ওরা যেটা বলছিল আজকে বলছে টায়ার্ড আছে, 7 দিনে 3টে ম্যাচ, সেটাও হতে পারে টায়ার্ড আছে, কিন্তু গোল করা গুড পাস কর্নার, তো কর্নার কর্নার কর্নার, তো ইস্ট বেঙ্গল একটা কর্নার পেয়েছে, ভালো টাচে খেলেছিল, টাচে টাচে খেলা হচ্ছে কিন্তু ফিনিশটা হচ্ছে না, মানে ফাইনাল বলটাই পাচ্ছে না ঠিকঠাক। সৌরভ বিশ্বাস বলছে এখন স্কোর কত হয়েছে, স্কোর এখন 0-0 0-0 53.5 মিনিট খেলা হয়েছে। তো এখন একটা ডিকা তুলতে গেছে, তো হ্যাঁ এখন তুলবে, আর কে তুলবে, এখন কর্নার পেয়েছে, ডিকা বল তুলছে, চলো ফিঙ্গার ক্রসড গোল যেন হয়, ফিঙ্গার ক্রস যেন গোল হয়, চলো এটা যেন গোল হয়, হতেই হয় ভাই। এখন স্কোর কত সৃজন আছে ইস্ট বেঙ্গলের প্লেয়ার কে, আচ্ছা ইস্ট বেঙ্গলের বেস্ট প্লেয়ার একটা প্লেয়ার নাম যে মিনারভার, ইস্ট বেঙ্গলের বেস্ট প্লেয়ার আপাতত জবি বলতে পারো, জবি ইস্ট বেঙ্গলের বেস্ট প্লেয়ার নাকি, ছোটে বলে একটা প্লেয়ার সাবস্টিটিউট হলো, ছোটে নামলো। তো ওয়ার্ল্ড আপডেট আপডেট দিচ্ছে দেবজিৎ মণ্ডল বলছে কাল আবার পুচেদার টিম হারলো, কষ্ট পাও না পুচেদা, তোমার পাশে আছি। দেবজিৎ মণ্ডল ভালো বল রেখেছিল কিন্তু কানেক্ট করতে পারলো না কেউ, ঠিক আছে আবার থ্রো হয়েছে। শঙ্কর বসাক বলছে দাদা তোমাকে একটা কোশ্চেন করবো, পারলে রাখো কোশ্চেনটা, তোমরা তো ফুটবল নিয়ে ভিডিও বানাও, তুমি ক্রিকেট নিয়েও ভিডিও বানাতে পারো, সামনে IPL আসছে, ওয়ার্ল্ড কাপ আসছে, তখন পারলে বানাও। গোলকিপারের হাতে মানে টেলিকাস্টও এত বাজে করছে না, যখন চান্স হচ্ছে তখন ওদিকে সাবস্টিটিউশনে দিয়ে দেখাচ্ছে। তো হ্যাঁ যেটা বলছো যে ক্রিকেট নিয়ে ভিডিও বানাতে, তো ক্রিকেট নিয়ে ভিডিও কেউ দেখবে বলে মনে হয় না, এখানে তো সবাই জানো সবাই ফুটবলের লোক, ক্রিকেট প্রমোট করার কিছু নেই, মানে ক্রিকেট সবাই দেখে, তো ফুটবল দেখুক যাই দেখুক হকি দেখুক ক্রিকেট সবাই দেখে। প্রবীর কুমার দাস বলছে গার্লফ্রেন্ডের সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে ওয়ার্ক হল,
ধর আজকে খুব টেনশন হচ্ছে ভাই, মানে আজকে আর ওই গার্লফ্রেন্ড ফার্লফ্রেন্ড মাথায় ওসব কিছু আসছে না। সুশীল পাল বলছে গোল হলে সেই চিল্লাবি তোরা, তাহলে তখন তো হতে দাও, তাহলে চিল্লানোটা দেখতে পাবে, নাহলে কি এরকম নেতিয়ে পড়ে আছি এখনো। অনির্বাণ চক্রবর্তী বলছে এবার ভয় লাগছে, মিউজিক চ্যানেল বলছে আজ কেমন খেলছে এবি, মিনার্ভা এবার এই নিয়ে দুবার কমেন্টস না পড়ে গেলে। আচ্ছা আজকে মিউজিক লাভার, আজকে ইবি তো ভালো খেলছে, শুধু ফিনিশটাই হচ্ছে না, আর কী বলবো, প্রত্যেক দিনের একই কথা, কী বলবো, একই রকম খেলছে ইবি প্রত্যেক দিনের মতো। বিশ্বজিৎ প্রাণিক বলছে এমবি ফ্যানদের খুব খারাপ হাল দাদা, বুঝতে পারছি না কী করবো, এমবি ফ্যানরা কি গোল করে অফসাইড, তাই বল, আরে প্রচুর বড় অফসাইড ছিল প্রথমে দেখেই বোঝা গেছে, তাই বল, আনা তো গোল করে বড় অফসাইড, মানে এক জায়গায় দাঁড়িয়ে ও একদম কোথায় পিছনে দাঁড়িয়ে ছিল। তো লাস্ট পার্ট অফ লাইফ বলছে স্কোর কত এখনো, 0-0। পঙ্কজ মজুমদার বলছে আসছে কিন্তু স্কিনে কি লেখা আসছে, আছে কিন্তু স্কিনে কি লেখা আসছে, কোন স্কিনে, স্কিনে লেখা আসছে এই কমেন্টগুলোকে বলছে, আচ্ছা কমেন্ট লেখা আসছে। সৃজন কুণ্ড বলছে ইসে একটু যেন গোল হলো না, একটু যেন গোল হলো না, অনেক কমেন্ট হয়ে গেছে, অনেক কমেন্ট। ম্যানচেস্টার ইউনাইটেড এফএ কাপ পাবে সম্রাট সেনগুপ্ত, হ্যাঁ ওই একটাই এখন আপাতত, জনি অ্যাকোস্টার সাথে ইয়ের একটা ফাউল হলো, আপনার একটা টেকনিক্যাল ফাউল, কোনো কার্ড হয়নি। তো আজকে দেখো আমরা কতদিন খেলা ছিল না, আজকে কিন্তু আমরাকে নামিয়ে দিয়েছে, আমরা খেলিছি আগে একটা ম্যাচ না দুটো ম্যাচ, সেটা তো লাস্টের পরের দিকে, আগে দুটো ম্যাচ খেলায়নি, আগে দুটো না একটা ম্যাচ খেলায়নি, তো আজকে হঠাৎ করে নামিয়ে আবার ক্যাপ্টেনও করে দিয়েছে একটা মনস্তাত্ত্বিকভাবে। ওয়ার্ল্ড বলছে না, শুভ্র রয় বলছে খেলার কোনো স্ট্রিমিং লিঙ্ক আছে, স্ট্রিমিং লিঙ্ক হটস্টারেই হচ্ছে, হটস্টারেই দেখতে হয়, কোনো স্ট্রিমিং লিঙ্ক অসম্ভব ব্যাপার, কারণ এমনিই তো স্ট্রিম হয় না, তার মধ্যে আবার লিঙ্ক। সুদীপ্ত রয় সিনহা বলছে টাইম কতক্ষণ পাস করছে, আবার মিস পাস করা শুরু করেছে, মানে ইজি পাস গুলো মিস পাস করছে, এখন সবে 56 মিনিট হয়েছে। তো চলো আজকে কি বলবো, আজকে তো খেলছে তো ভালোই, দেখো খারাপ না, মানে পাসিং ভালো হচ্ছে নিজেদের মধ্যে ইস্ট বেঙ্গলে। তো সৃজন কুণ্ডু বলছে আচ্ছা তোমার ব্যাপার, তোমার কি এই তার ওই দা গেলই না, কে এটা কে, চুলোবা দেবজিৎ সিকদার বলছে মেরে ফেলবো বুঝে থাকে, চুপ করে বসে আছে, তো খেলা দেখ, খেলা দেখছে না, হয়তো নাববে রাল্টের জায়গায় দানমাভিয়া রাল্টে, তো রাল্টে তো দেখতেই পাচ্ছিল মাঝখানে মানে টনির সাথে গেলাম ঝামেলা করছিল। প্রদীপ মজুমদার বলছে 75 মিনিট গোল হবেই, কেউ রুখতে পারবে না, প্রদীপ আগের বারও একটা বলেছিল যে 42 মিনিট না কত সময় গোল, 57 মিনিট তো হয়ে গেছে, এখনো কোনো স্কোর নেই, 57.5 মিনিট প্রায়। আচ্ছা প্রেমানন্দ ভট্টাচার্য বলছে হাউ টু সুপার চ্যাট, তো সুপার চ্যাট করতে হলে তোমার কমেন্ট যেখানে করছো কমেন্টের পাশেই দেখবে একটা ডলারের সাইন আছে, ডলারের সাইন আছে, ওখানে ক্লিক করে করতে পারবে, ওখানে গেলেই সব প্রসেস বুঝে যাবে। সুপ্রকাশ পল বলছে গোল হয়েছে না, এখন এখনো হচ্ছে গোল হয়নি, 0-0, বাসনে দাঁড়া চালিয়ে যাও গোল আসবেই। রাজদাস বলছে ম্যানুটের জিন্দাবাদ, নেতাই কর বলছে কত মিনিট খেলা হলো, এখনো হয়েছে 56-57 মিনিট, 58 মিনিট প্রায়। রোস্টেড বাস্টেড বলছে ট্রফি কি ইস্ট বেঙ্গল জিতবে, আজকের ম্যাচটার উপরে নির্ভর করছে, আজকেই উত্তর পেয়ে যাবে। শুভ্র রায় বলছে খেলার কোনো স্ট্রিমিং লিঙ্ক আসছে, নেট ডিসকানেক্টেড, বলার নেট ডিসকানেক্টেড মানে হুইচ টিম, আচ্ছা মোহাম্মদ রদ্দা বলছে হুইচ টিম ইউ আর সাপোর্টিং, ইস্ট বেঙ্গল, ইউ আর সাপোর্টিং ইস্ট বেঙ্গল, ইউ আর ফ্রম কলকাতা। আচ্ছা দেবজ্যোতি সিকদার কাকে গালাগালি দিচ্ছে জানি না, শাশ্বত বন্দ্যোপাধ্যায় বলছে আমরা আজকে বাজে খেলুক চাই, আমরা কিন্তু মিডফিল্ডে সে কন্ট্রোল করছে। অলস্টার্স বলছে প্লিজ সৃজন কুণ্ডু ও সরি কথায় বলে জানো কি এজ কোথায়, অলস্টার্স বলছে আর চ্যানেল টিক্স, এ দেখো ঘোস্ট অফ, ঘোস্ট অফ জিজি, ঘোস্ট অফ জিজি গালাগালি দিয়েই যাচ্ছে। মিউজিক চ্যানেল বলছে পুজো দাকে একটা পিলো দিয়ে দাও ঘুমিয়ে পড়ুক। পল্লবী সাহা বলছে হ্যালো পল্লবী হাই, আমরা বল পেয়ে গেছে এরা বিপজ্জনক জায়গায়, আর ফ্রিকিকও পেয়ে যাবে হয়তো, না না হ্যাঁ ফ্রিকিক পেয়ে গেছে, কিছুই করেনি এরা, কি কিছু করেন, কোনো মানে হয় না, কোনো মানে হয় না, কোনো মানে হয় না এগুলো, মানে একটা বেকার, আমরা চারিদিকে প্লেয়ার ওখানে গিয়ে একখানা ট্যাকেল করে দিল, এটা খুব বাজে জায়গায় ফ্রিকিক দিয়ে দিল আমনাকে, মানে একদম স্কোরিং পজিশনে ফ্রিকিক দিয়ে দিয়েছে। আচ্ছা জীবন কুমার, জীবন কুমার মণ্ডল, ইবি ছাড়া কিন্তু কিছু বোঝো না তোমরা, ইবি ছাড়া কিছু বোঝো না তোমরা, জীবন কুমার মণ্ডল আমরা ফুটবল ছাড়া কিছু বোঝি না আমরা। সৃজন কুণ্ডু বলছে আচ্ছা তুমি যাস, এছাড়া প্রশ্ন। সুপ্রকাশ পল বলছে গোল হবেই, দেখো এখন কিন্তু ফ্রিকিক পেয়েছে, আমরা রাখবে বোধ হয় ফ্রিকিক, মিনার্ভা একটা ফ্রিকিক পেয়েছে, সুপ্রকাশ পল বলছে গোল হবেই, তো ফ্রিকিক জুয়ান কুয়েরো হয়তো ফ্রিকিকটা মারছে, ভেরিটা খুব ডেঞ্জারাস পজিশন, আর আমাদের গোলকিপারকে তো জানোই। আচ্ছা প্রিন্স জাকির বলছে মৌমিতা তোর থেকে ভালো আছে কি, ওয়ার্ল্ড আপডেট বলছে দাগার সেভ দে ভাই, দেবজ্যোতি সিকদার বলছে পুচেদা বলো তাড়াতাড়ি একটা বিয়ে করতে, বলো অনেকদিন বিয়ে বিয়ে খাই না, করেছে ভাগ্যিস, মানে ভালো জায়গায় কুয়েরো বলটা রেখেছিল আর হেডটা তো কর্নার পেয়েছে হয়তো।
রবলক্সিয়ান গ্ল্যাডিয়েটর, রবলক্সিয়ান গ্ল্যাডিয়েটর একটু খেলাটা দেখাও তো, খেলাটা তো দেখাতে পারবো না যেহেতু, দেখানো যাবে না তো, যদি দেখতে হয় হটস্টারে গিয়ে সার্চ করো মিনার্ভা পাঞ্জাব ভার্সেস ইস্ট বেঙ্গল পেয়ে যাবে। স্বপন বাবু বলছে ইবি 100 গোলা জিতবে, 100 গোলে জিতবে। আচ্ছা পঙ্কজ মজুমদার বলছে হটস্টারের টাকা চাইছে, হটস্টার টাকা চাইছে। তোমার তাহলে জিও বা এয়ারটেলের সিম নেই ওই জন্য টাকা চাইছে, তাহলে টাকা চাইতো না। তো শিল্পা দেব দাদা রেজাল্টটা কী খেলার, এখনও 0-0। আরে হ্যাঁ কাউন্টারটা কর, ঠিকঠাক কাউন্টারটা কর। তো ইবি কাউন্টারটা করছে এখন, আবার বল পেয়ে গেছে মিনার্ভা প্লেয়ার। এটা কেস, হ্যাঁ দাগার, ঠিক আছে ঠিক আছে, দাগারের হাতে বল। প্রিন্স জাকির বলছে তোমাদের ভিডিও দেখে বুঝতে পারছি যে তোমরা ফুটবল ফুটবল ডুয়েল থেকে ভালোবাসো, দিল থেকে, আছে দিল থেকে ভালোবাসো না, জাস্ট চ্যানেলের গ্রোথ করতে চাইছো। আকাশের ফুটবল জ্ঞান কম আছে, মাঝে ভুলভাল বলে, পুচে ফুটবল সম্পর্কে ভালো জানে। হ্যাঁ আমার ফুটবল সম্পর্কে ভুল, আমি যে ভুল বলি আছে কিন্তু ফুটবল সবাই ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ, না না তুমি ঠিক বলেছো, আমি আমি চ্যানেল গ্রো করার জন্যই করছি, একদম প্রিন্স জাকির ঠিক বলেছো, চ্যানেল গ্রো করার জন্যই ইউটিউব চ্যানেল খোলে, ঠিক আছে, এটা একদম তুমি ঠিক বলেছো, এটা ভুল কিছুই বলনি, এটা তুমি ভুল বলনি, এটা আমি ঠিক বলছি। মোহাম্মদ রিদওয়ান বলছে হু উইল লিভ দ্য আইলিগ কাপ, দেখা যাক মোহাম্মদ রিদওয়ান, লেটস সি পঙ্কজ মজুমদার বলছে ভোডাফোন নেট ও হটস্টার দেখা যাবে কি, ভোডাফোন নেট তো হটস্টার দেখা যাবে কি, ভোডাফোন নেট তো হটস্টার, ভোডাফোনে বলে দেখা যাবে না, জানি না, কেউ কেউ তো বলে আবার দেখা যায়, কি করে দেখা যায় ভগবান জানে, ভোডাফোনে দেখা যায় না। তারপর কে বিশাল ঘোষ বলছে আমি মোহনবাগান সাভার, কেউ আছে, গোল গোল, পুরো হাতে মারলো হেডটা। আচ্ছা বিশাল ঘোষ বলছে আমি মোহনবাগান সাপোর্টার হয়েও চাই লিগটা কলকাতায় আসুক, এই তো বিশাল ঘোষ, থ্যাংক ইউ। দেবজ্যোতি সিকদার বলছে মিনার্ভা বাচ্চা বলছে আরে তোমার এখানে এখন রাত 11:50 তবুও জেগে আছি গোলের জন্য। আচ্ছা আচ্ছা বাচ্চু সেন কোথায় থাকে, 11:50 কোথায়, ইউএসএ ফিউএসএ থাকে নাকি। সায়ন বলছে আইএসএলের টিম, আইএসএলের টিমে এত ভালো হাই প্রোফাইল বিদেশি কী করে আনে, আর এত ভালো ইকোনমি কী করে পায়, পয়সা আছে ওই জন্য আনতে পারে। তো এখনও কিন্তু একটা গোল হয়নি ইস্ট বেঙ্গল, 62 মিনিটে উল্টো দিকে তাকিয়ে দৌড়াচ্ছে, তাহলে ভাবো কী অবস্থা, মানে বলের দিকে নজরই নেই দানবাবি। আর সৃজন কুণ্ডু বলছে আচ্ছা তো সৃজনের কী হয়েছে, সৃজনের শুধু ওই জিনিস নিয়ে কথাবার্তা। মোহাম্মদ রিদওয়ান বলছে ক্যান ইউ স্পিক ইন ইংলিশ, ইংলিশে বলে দে, ইয়েস উই ক্যান স্পিক ইন ইংলিশ, দ্য গেম ইজ গোয়িং অন, 63 মিনিটস অন দ্য ক্লক, দ্য স্কোর ইজ স্টিল 0-0। প্রণয় বড়ুয়া বলছে ইউ গাইজ আর বেস্ট, ওয়ার্ল্ড বলছে সামাদ গুড, সঙ্গমিত্র রাহা বলছে সঙ্গমিত্র রাহা আমার জিও সিম সিমের হটস্টারে খেলা লাইভ দেখাচ্ছে না, আচ্ছা জিও সিম হটস্টারে খেলা লাইভ দেখাচ্ছে, আমরা দেখছি ঠিক করে খোঁজো পেয়ে যাবে, ওখানে গিয়ে শুধু স্পোর্টসে গিয়ে ফুটবলে গিয়ে খোঁজো, ফুটবলে গিয়ে খুঁজতে হবে না, তুমি ডাইরেক্ট লেখো মিনার্ভা পাঞ্জাব ভার্সেস ইস্ট বেঙ্গল চলে আসবে তাহলে। অরিজিৎ দেনে বলছে সামাদকে ফার্স্ট থেকে খেলানো উচিত, সেটা আমরাও কোচের ট্যাকটিক, আরও তাহলে ভালো ওভারল্যাপিং হয়, ভালো তাহলে অ্যাটাক হয় আরও সামাদকে খেলালে। উজ্জ্বল আবার একটা ভালো চান্স ইস্ট বেঙ্গলের, কিন্তু ব্লক করে দিল কর্নার, উজ্জ্বল ব্যানার্জি বলছে আচ্ছা ঘোষ আমেরিকান ফুটবল ভার্সেস সকার, ঘোষ টপ জিজি বলছে আমেরিকান ফুটবল ভার্সেস সকার, ওয়ার্ল্ড কাপ 62 মিনিট, শুনো শুনো 62 মিনিট, 63 মিনিট, 63.5 মিনিট হয়ে গেছে, দাদা খুব টেনশন হচ্ছে, আর টেনশন তো হবেই, কি আর করবো। আচ্ছা প্রিন্স জাকির আবার লিখেছে একই কমেন্ট, তো প্রিন্স জাকির, প্রিন্স জাকির তুমি যদি সেটা ভেবে খুশি হও তাহলে খুশি থাকো, একদম আমরা তাই করছি, হ্যাঁ চ্যানেল গ্রো করার জন্যই তো করছি রে বাবা, এত চাপ নিচ্ছিস কেন, চ্যানেল গ্রো না করলে কী করে চলবে, পেট কী করে ভরবে ভাই, তোমাদের ভিডিও দেখে বুঝতে পারছি, আবার তোর কমেন্ট বলছি নে, তোমাদের ভিডিও দেখে বুঝতে পারছি যে তোমরা ফুটবল দিল থেকে ভালোবাসো না, জাস্ট না না চ্যানেল ভালোবাসি না, গ্রোথ করতে চাইছো, আকাশের ফুটবল জ্ঞান কম আছে, মাঝে মাঝে ভুল বলে, পুচে ফুটবল সম্পর্কে ভালো জানে, তুই বাংলা ভালো করে লিখিসি নি, তুই এখানে দেখ নিজে দেখ বাংলা ভালো করে জানিসই না। সাহিল নন্দী বলছে দাদা খুব টেনশানে হচ্ছে, আচ্ছা টেনশন হচ্ছে আর আমাদেরও টেনশন হচ্ছে। মোহাম্মদ রিদওয়ান বলছে ক্যান ইউ সাপোর্ট চেন্নাই, চেন্নাইয়ের খেলা আমরা দেখো, চেন্নাইকে সাপোর্ট করার কিছু নেই, আমরা যেহেতু ইস্ট বেঙ্গলের ফ্যান, চলো ভালো বল, ওরা খুব ভালো ডিফেন্স করে দিচ্ছে, আমি তো 8 জন মিলে 7 জন মিলে ডিফেন্স করছে, ঠিক আছে আবার একটা অফসাইড। আচ্ছা প্রিন্স জাগিরকে আরেকটা রিপ্লাই দিচ্ছি, আমরা এভাবে ভিডিও বানাতে থাকবো, তুই কমেন্ট করতে থাক,
তোর কমেন্টের জন্য আমরা 1000টা কমেন্ট করলেও আমরা এরকম ভাই হ্যাঁ ভিডিও মানে থাকবো তিন জাকির এখানে কিন্তু তোমার একটা অ্যাচিভমেন্ট আছে বিশাল অ্যাচিভমেন্ট তুই দুজনকে লাগিয়ে দিতে পেরেছো সবচেয়ে বড় কথা হচ্ছে তোর মতো ছেলেদের জন্যই চ্যানেলটা বেশি গ্রো করে তোরা জানিসই না একদম তোর মতো ছেলেদের মতোই ছেলেদের জন্যই চ্যানেল গ্রো করে প্রিন্স জাকি তুমি কিন্তু দুজনকে উত্তেজিত করে দিয়েছো এই জন্য এটাও তোমার একটা বড় অ্যাচিভমেন্ট ভালো বল কোন আবার মিস আবার মিস তো আবারও বলছি প্রিন্স জাকির তুই কিন্তু আমার চ্যানেলকে গ্রো করাচ্ছিস প্রিন্স জাকির তুই আমার চ্যানেলকে গ্রো করাচ্ছিস ভালো লাগছে প্রিন্স জাকির রে প্রিন্স জাকির নামটা শুনে ভালো লাগছে তো মস্তিকর তোর নাম অনেকবার পড়ে এ প্রিন্স জাকির এ প্রিন্স জাকির মেহালি দত্ত একটু ঘুরিয়ে দেখা না এবার প্রিন্স জাকির তুই গালি দে দেখি তোর কত গালি আছে দেখি তুই তো ঘুরিয়ে দেখানো যাবে না তো খেলা এখনো চলছে তোমরা যারা দেখতে যাও খেলা তো তারা হটস্টারে যাও হটস্টারে গিয়ে মিনার্ভা পাঞ্জাব ভার্সেস ইস্ট বেঙ্গল সার্চ করো পেয়ে যাবে জিজ ব্রো দাদা আবার আজ রাতে লাইভ আসবে না আজকে রাতে লাইভ আসবো না কাল রাতে এসে বুঝে গেছি মানে অত লাইভ আসবে না লোকে পাগল বলবে আর কেউ দেখবেই না হে প্রিন্স জাকির রিতম পাল বলছে স্কোর কত এখনো 0-0 65 এ প্রিন্স জাকির কি রে গালাগালি লিখলি না কোথায় রে তোর গালাগালি পাচ্ছি না কি রে প্রিন্স জাকির লেফট উইং থেকে ভালো শটটা বাড়া সেন্টারটা কর বাজে গায়েই মারছে সামনে প্লেয়ার দেখছে তবুও গায়েই মারছে এ প্রিন্স জাকির গালাগালি দে কোথায় রে প্রিন্স জাকির কি রে ভয় পেয়ে গেলি নাকি আর আসবে না তুই অন্য লোকের কমেন্ট পড় বেকার বকিস এ প্রিন্স জাকির আবার স্যান্টস কর্নার নিতে গেছে আমার তো স্যান্টসের না নিয়ে স্যান্টসের হেডে থাকা উচিত আর নাম রেখেছে আবার প্রিন্স স্যার নাম রেখেছে প্রিন্স টুকন দাস বলছে আরে ইউটিউব চ্যানেল খুললে খিস্তি খেতেই হয় এই জন্য তো বলছি খিস্তি দে প্রিন্স জাকির ওই যে প্রিন্স জাকির তো বাজে কন্যার নাই আচ্ছা মানে তীরে এসে তড়ি ডোবানো আবার শুরু হয়ে গেল ঘোস্ট অফ জিজি ঠিকঠাক এও লিখতে জানে না দেখ ঘোস্ট অফ জিজি লিখতেই জানে না আর সন্দীপন রায় বলছে দাদা কমেন্ট্রি করো প্লিজ কমেন্ট্রি করছি তো এখন 66-65 মিনিট প্রায় খেলা তো মিনার্ভার পায়ে বল খুব ছন্ন ছাড়া খেলা খেলা মানে খেলাটা ভালো হচ্ছিল কিন্তু ফার্স্ট হাফে কিন্তু একটু ছন্ন ছাড়া হয়ে গেল সেকেন্ড হাফে আর একটা খুব ভালো চান্স পেয়েছিল কিছুক্ষণ আগে এনরিকে যেটা হেডটায় পৌঁছাতে পারেনি আর দানমামের একদম পায়ের সামনে পড়েছিল তবুও কানেক্ট করতে পারলো না ওটা কানেক্ট করলে গোল পেয়ে যেত তো এখন আবার ইস্ট বেঙ্গল পজিশন বিল্ড আপ করছে তো ধোনির পায়ে বল তো প্রিন্স জাকিরের প্রাপ্য জিনিসটা তোমরাই দিয়ে দিচ্ছ দেখতে পাচ্ছি আমি পড়ছি না কারণ আমি পড়তে পারছি না আচ্ছা জিত ব্লগস বলছে যেন জবের থেকে রোনাল্ডো স্কোর করে এল ক্লাসিকোতে আমরা ওকে নাম দিয়েছি ডাইভ বয় কি বলছে জানো জবের থেকে রোনাল্ডো স্কোর করেনি এল ক্লাসিকোতে আমরা ওকে নাম দিয়েছি ডাইভ বয় না ও যে না জবেতে মানে ডাইভ বয় কবে থেকে নাম দিয়েছে সেটা বলছে আর কি রোহিত নাগ বলছে খুবই টেনশন হচ্ছে তো টেনশনই তো টেম্পটেট হবেই 67 মিনিট হয়ে গেছে তুমি ভাবো এখনো নাকি আর গোল করতে পারছে না আগেই টেনশন হলো তারপরে একজন আমার মাথা খেপিয়ে দিয়ে বেরিয়ে গেল মানে এখন টেনশনের মধ্যে এসব বললে মাথা খারাপ হবে ভালো লাগছে রক্ষিত দা আউটিং করছে তো রোহিত নাগ বলছে খুব টেনশন রোহিত দা বলছে দেবাল কেসিদার বলছে কি বলে রঞ্জিত বাজাজ হেভি খুশি এখন মানে এক্ষুনি রঞ্জিত বাজাজের দিকে দেখালো হাসছে তো অরিজিৎ দেনে বলছে ইগনোর আচ্ছা রোহন পাত্র বাড়িতে বসে বসেই কমেন্ট করছে বাড়ি যা বাড়িতে বসেই কমেন্ট করছে বাড়ি যা বাড়িতেই তো বসে আছি আর বাড়ি কি করে যাব আসলে বোঝে না অনেকে বোঝে না এদের আর কি ব্রেনে আর কি গোবর থাকলে যা হয় আর কি ওয়ার্ল্ড আর্ডার বলছে ঘোস্ট অফ জিজি ডোন্ট অ্যাবিউজ লাস্ট ওয়ার্নিং ফ্রম দ্য চ্যানেল দিক দিক ওদের জন্য চ্যানেলটা গ্রো হবে বলছি তো চ্যানেলটা গ্রো তো ওই জন্যই হয় অত মানে সৃজন কুণ্ডু বলছে আচ্ছা তুমি কি আচ্ছা এর কি আর কোনো প্রশ্ন নেই সৃজন কুণ্ডু রাতুল প্রাণী বলে দাদা তোমরা তিনজন কি ছোটবেলা থেকেই ফ্রেন্ড আরে দানমাবিয়া খেলতে পাচ্ছে না ব্রেন্ডনকে নামিয়ে দে না রাতুল প্রাণী বলে দাদা তোমরা তিনজনে কি ছোটবেলা থেকে ফ্রেন্ড মানে সবাই সেম স্কুল পড়েছো না সেম স্কুল আমরা সেম পাড়ায় থাকি একই জায়গায় সৌমিক ঠাকুর দাদা কমেন্ট্রি করো আলামনার মানে দেখো মানে ফেলে দিল আলামনাকে আবার সেই উঠে বল নিয়ে চলে গেল আবার সুন্দর চান্স পেয়ে গেছে মিনার্ভা একের পর এক চান্স পেয়ে যাচ্ছে সহদেব দে ইস্ট বেঙ্গল ড্র করছে তোর রোহন 69 মিনিট হয়ে গেল কিন্তু রোহন পাত্র একই জিনিস লেগে যাচ্ছে 21 মিনিট বাকি আর মাত্র পড়াশোনা করেছে ওই তিনটে ওয়ার্ডই জেনে চার জানে না রোহন পাত্র নীলাঞ্জন চক্রবর্তী বলছে ওই একই রোগ ইয়ার লাস্ট ইয়ার ইভির সেই তো লাস্টে গিয়ে একই তড়ি ডোবানোর মতনই চলো এখনো তাও খেলা আছে 20 মিনিট মতো 20 মিনিট 30 সেকেন্ড খেলা বাকি খেলা খেলা ঘুরতেই পারে যে কোনো সময় তো ভালো না হলে ব্যাস চেন্নাই জিতে গেল সৃজন কুণ্ডু বলছে স্কেডিউল টু বি দ্য সেম ওয়ে
As well, the exception of this communication is strictly forbidden the other hand side and a few minutes. Shilpa de bolche ajke ki goal hobe dada tension e to roichi tension e ar madha madha gorom hoye jacche oi dekho shama slip slip kheye jacche kon na na dekho udar pa ki mane okhan theke clear korche bhetore naki e ja ta korche ekhon mane puro khela ta chhere diyeche mone hocche jano Shahadev de bolche ke khelche mane ki Minerva sathe Minerva khelche Minerva Punjab aur East Bengal অভিষেক ঘোষ বলছে কি পেশেন্স উইল উইন ফাইনালি স্বপন সৌরভ মজুমদার বলছে গোল দেবে আজ কাশ্মীর কাসিমা টনি যেটা আমরা ভাবতে পারি না দীপঙ্কর দাদা তোমার বাড়ি কোথায় দীপঙ্কর শিকদার বলছে আমাদের দমদমে বাড়ি অর্পণ দাদা আজকে মিনারবা জিতবে অর্পণ নস্কর বলছে সায়নী বলছে আজ হারলে গল্প আজ হারলে তো চেন্নাই ট্রফি জিতে গেল শুধু হারলে না ড্র হলেও চেন্নাই ট্রফি জিতে গেল ড্র হলেও তোর সৃজন কুণ্ডু বলছে আচ্ছা তুমি আবার এক এক প্রশ্ন সম্রাট সরকার বলছে ইবি জিতবে আবার চান্স পেয়ে গেছে মিনারবা ময়ুক চ্যাটার্জি বলছে 90 মিনিটস কমেন্ট্রি করবে ব্যাক হয়ে গেছে তো এখন ইস্টবেঙ্গলের প্রায় বল এখন টিভির কোন চ্যানেলে কি ডব্লিউসি দেখাচ্ছে না হটস্টারে খেলা দেখতে পাবে যদি খেলা দেখার ইচ্ছা হয় হটস্টারে যাও তো সহদেব দেব বলছে সাসপোসিতে দেখাচ্ছে না হটস্টারে দেখাচ্ছে সাসপোসিতে দেখাচ্ছে না তোমরা তিনজন কি ইবি হ্যাঁ আমরা তিনজনই ইবি তো রোহান পাত্র তোমরা পাবে না কাপ দেখো কাপের জন্য তো খেলছি না আমরা আমরা তো ট্রফির জন্য খেলছি তুমি ভুল বললে গৌতম দে বলছে অজয়নগরে থাকো তোমরা না অজয়নগর থাকি না আমরা অজয়নগরের কাছেই থাকি জয়পুরে বাচ্চু সেন বলছে ইস্ট বেঙ্গল মিডফিল্ডের উপরে অ্যাটাকটা তুলে নিয়ে যেতেই পারছে না যে কোনো রকমে পারছেই না বাচ্চু সেন বলছে আমি হাওয়াই থাকি কলকাতা গিয়ে আকাশদের স্টুডিও করে দেবো প্রবীর কুমার দাস বলছে দাদা তোমরা কি রাতে গার্লফ্রেন্ড টক আচ্ছা লাস্ট নাইট বলছে চেন্নাই জিতবে করণ ঘোষ বলছে চুপ অভিষেক ঘোষ বলছে ব্র্যান্ডন কোথায় ওর মধ্যে ভালো খেলা হচ্ছে ব্র্যান্ডন ক্রস করেছে সৃজন কুণ্ডু বলছে সৃজন কুণ্ডু খেলা ফেলা দেখছে না পল্লবী শাহ বলছে জবি খেলছে না আজকে না জবি তো ব্যান আছে জবি যেন খেলছে না জবি হয়ে থুতু দেওয়ার জন্য ব্যান আছে তো সম্রাট সরকার বলছে ইবির কি অবস্থা এরকম খুবই ভালো শুধু ঝামেলা করতে আছে ফালতু ঝামেলা না করে ঠিকঠাক খেল ওয়ার্ল্ড যে মিস হয়ে গেল সৃজন কুণ্ডু বলছে ওয়ার্ল্ড অফ গেমিং অ্যান্ড বলছে কি হবে পারে 73 মিনিট প্রায় হয়ে গেল 17 মিনিট বাকি আর কি হবে তো আমার মনে হচ্ছে লাইফটা বন্ধ করলে হয়তো গোল হতে পারে আর মানে মনে হচ্ছে ইনটিউশন ভেতর থেকে মনে হচ্ছে প্রবীর কুমার দাস বলছে ডক্টরিটা খুব চাপ খুঁজে দা ঘাপাঘাপ কি ডক্টরিটা খুব চাপ খুঁজে দা ঘাপাঘাপ জয়ন্তর মনে হচ্ছে ইবির ভালো স্ট্রাইকার চাই স্ট্রাইকার তো ভালো আছে কিন্তু কী করবে এখন যদি ফিনিশ না করতে পারে প্লাজা দেখেছি তো প্লাজা ইস্ট বেঙ্গল যখন ছিল সেরকম ফিনিশ করতে পারছিল না কিন্তু এখন কত ভালো খেলছে কুড়িখানা গোল দিয়ে দিয়েছে আগের দিন চেন্নাইয়ের সাথে দেখলে কত ভালো খেললো সৌরভ মজুমদার বলছে হাই আকাশবাণী হেটারদের জন্য যোগ্য জবাব দিতে গোল করবে ইস্ট বেঙ্গল দাঁড়াও দেখ সেটাই তো চাইছি একটা গোল হোক ভালো বাড়াচ্ছেও না বল দা ওয়ার্ল্ড অফ গেমিং অ্যান্ড ব্রাইং বলছে কাল দারুণ হলো রাত 31 হ্যাঁ ওটা কালকের ভিডিওটায় 31,000 ভিউস চলে এসছে সব মানে সবাই ভেবেছে যে আমরা খেলা দেখাবো তো রাতুল প্রামাণিক বলছে গুড্ডু দা ইংলিশে কমেন্ট্রি করো অয়ন নন্দী বলছে লাস্ট মিনিটে গোল হবে নাকি নীলাঞ্জন চক্র বলছে আচ্ছা উইং প্লে কি হচ্ছে না সালাম একটা বল পেলো সালাম মানে পিছনে দিতে পারছে না সালামকে ঘুরতে হলো আবার তো মনোমাজন বলছে চ্যানেল সবাই গ্রো করাতে চায় ওটা কোনো বাজে জিনিস না আমরা সবাই চাই ও অনেকে বোঝে না সেটা না বোঝে না সে তো লাস্ট নাইট বলছে ইস্ট বেঙ্গল আইলিগ পাবেই আমার আইলিগ পাবেই কি বলছো এখনো গোলই দিতে পারেনি কি আইলিগ পাবে বলো তো আমার ছেলেও দেখতে পাবে না কি সম্রাট সার্কেল বলছে বাজে মিস করলো সামাদ ভালো শট নিয়েছিল জিতবাস বলছে দাদা তোমরা ইউটিউবার হয়ে গেলে বাই প্রফেশন ভাই আমাদের বল পেয়েছে রাখ
গোল গোল ইয়েস 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 ওটাই তো বলছি, এটাকে বলে প্যাশন, ঠিক আছে? ফুটবল বুঝি না, ঠিক আছে, প্যাশনটাই মেন জিনিস। তো চল চলো, এটাই হচ্ছে প্যাশন, ঠিক আছে? খেলাটা ওরকম হচ্ছিল বলে মানে আমি কি বলবো, আমার পিছনে চিল্লানো শুরু করেছে। তো 75.5 মিনিট খেলা হয়েছে, এখন ইস্ট বেঙ্গল এগিয়ে গেছে 1-0। এনরিকে একটা অসাধারণ ফিনিশ করেছে। তো তো চলো, সবাইকে মানে সরি বলছি, তাদেরকে গালি গাড়ি ফালি দিয়েছি, বা কেউ যদি আমার দ্বারা অফেন্ডেড হয়ে থাকো, সরি সরি সরি। তোরা কমেন্টটা পড় পড় না, তুই পড়, উঠিস না এখন আর, এখন আর উঠিস না বলছি না। সৌরভ সেন, তোমরা খুব ভালো কাজ করছো। ইটসমি বলছে, আচ্ছা, লাভ পার্ট অফ লাইফ, ওম জি প্রিন্স। এবার কিন্তু ভালো করে খেলতে হবে, কারণ মিনার্ভা এবার তেড়ে ফুড়ে খেলবে, এতক্ষণ একটু ডিফেন্সিভ খেলছিল। না না, ঠিক আছে, এবার কন্ট্রোল হয়ে যাবে, কন্ট্রোল, গোল হয়ে গেছে, এটা পড়া যাবে না, লাভ পার্ট অফ লাইফ বলছো যেটা। আর কমেন্ট বাকি, তোমরা কেউ গালাগাল দিও না, ওকে ছেড়ে দাও, চলে গেছে। তোমরা আর কেউ গালাগাল দিও না, এখন ম্যাচে ফোকাস করো সবাই, ম্যাচটা কিন্তু আজকে জিততেই হবে, ডু অর ডাই সিচুয়েশন। তো যে যে কেউ অফেন্ডেড হয়ে থাকলে আমার উপর রেগে যেও না, কারণ আমরা এমনিতে টেনশনে ছিলাম, বুঝতে পারছি, ইবি সাপোর্টার সবাই। খেলাটা খেলাটা দেখো, এখন ওই সব ছেড়ে দাও, সব মাথা থেকে বের করে দাও, খেলাটায় ফোকাস করো। উল্টা পাল্টা বলছিলে বলে সরি সরি, সবাইকে সরি বলছি, কোনো ব্যাপার না। তো অভিষেক দা, গোল 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 করে চিল্লে উঠেছে অভিষেক দা, অভিষেক দা সুপারচ্যাট, সুপারচ্যাট করে থ্যাঙ্ক ইউ, গোল লিখেছে। তো এই খেলাটা বজায় রাখতে হবে আর লাস্ট কিছু মিনিট। এটাও কিন্তু আমাদের এই চ্যানেলের একটা অ্যাচিভমেন্ট যে আমরা একজন মোহনবাগান সমর্থককে ইস্ট বেঙ্গল সমর্থককে কনভার্ট করে দিয়েছি, অভিষেক দা এখন ইস্ট বেঙ্গল সাপোর্টার। তো অভিষেক, সেটা এই সিজনের জন্য, পরের সিজনে আবার মোহনবাগান সাপোর্টারই হয়ে যাবে, তোমরা চিন্তা করো না। আচ্ছা বলছি তো, স্বাগতম স্বাগতম স্বাগত দাদা, গুগলে গোলের আপডেট দিচ্ছে না কেন? গোলের আপডেট গুগলে লেট হচ্ছে হয়তো দেবে, দেখো ফটমবে দিয়ে দিয়েছে, গোল হয়ে গেছে। আচ্ছা, স্মৃতি বল যে মাত্র দেখা শুরু করলাম আর গোল মাত্র, আরে তুমি তো খুবই ভালো বল বাড়িয়েছে, তুমি তুমি খেলাটা দেখতে দাও, গোল বন্ধ করো, কিন্তু বলটা একটুর জন্য বেরিয়ে গেল। আর কমেন্ট আছে, আর মাত্র 13 মিনিট আছে, 13 মিনিট আছে, একটা গোল দিয়ে দিলে ভালো, ওরা হয়তো একটা স্ট্রাইকারকে নামাচ্ছে, রোনাল্ড রোল্যান্ড রোল্যান্ড আচ্ছা রোল্যান্ড রোনাল্ডোকে নামাচ্ছে। সৌভিক সিনহা বলছে, কার অ্যাসিস্ট? আমাদেরই অ্যাসিস্ট বোধহয় গোলটা, কারণ দুজন মিস করেছে, তারপরে পিছন দিয়ে গিয়ে মেরেছে, বোঝা যায়নি ওটা, পরে আমরা দেখে বলছি। আকাশ সাংওয়ানকে তুলে নিয়েছে, রোল্যান্ডকে নামিয়েছে। এখন কোন চ্যানেলে হচ্ছে? সৌমেন দত্ত বলছে গোল, রাজকুমার গুহা বলছে গোল, অর্ক চৌধুরী বলছে ইস্ট বেঙ্গল, আকাশ দা তুমি ভগবান, স্বপন বাঘ বলছে। আরে এখন একটু ভালো করে খেলুক ব্যাস। আরে আরে আরে, বাইরে 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 বাইরে, এই রক্ষিত দাগাল আবার একটা ভুল করেছিল, বলটা আগে থেকে বেরোয়নি, কত লেটে বেরোলো দেখো, এটা যদি ঠিকঠাক ফিনিশ করে দিত শিওর গোল হয়ে যেত। মানে আজকে অন্তত ভালো করে খেল ভাই, আজকের দিনটা অন্তত ভালো করে খেল। তো যারা ভিডিওটা লাইক করনি লাইক করে দিও, মানে 282 জন দেখছো, আমরা 336টা লাইক হয়ে গেছে, 350টা করে দাও, আর 14টা করতে হবে। সুদীপ্ত চক্র বলতে আজকে জিতবো, জয়েস বেঙ্গল। সৌমেন মুখার্জি বলছে আমরা কোনো সময় হার মানি না। অর্ক চৌধুরী বলছে জয় লাল হলুদ। শুভজিৎ কর্মকার বলছে বার পুজো করনি কেন? তুলে নেওয়া উচিত ছিল, আর কি করে তুলবে, দুটো চেঞ্জ হয়ে যেত। হ্যাঁ, তো আর কাকে নেওয়া হবে লালটাকে তুললে? লাভ পার্ট অফ লাইফ বলছে গোল কে দিল, গোল গোলাটো দিয়েছে ইসকো? না না, এনরিকে দিল। আচ্ছা, এনরিকে এনরিকে গোল দিল, এনরিকে কিন্তু প্রচুর গোল দিয়ে দিল, 9টা গোল দিয়ে দিল। চলো আবার বল পেয়ে গেছে, একটা ভালো চান্স, কোলাডোর পায়ে বল, তুই শুধু রাখ, তুই শুধু রাখ, কোলাডো থেকে গোল হবে, তুই রাখ, মাঝে রাখ না, রাখ রাখ, সুন্দর বল, গোল, বাবা পায়ে ঠিকঠাক লাগাতে পারলো না, ডিফেন্সটা না ডিফেন্স করেনি, কোলাডোর পায়েই ছিল, থাকবে নাকি এটিকে হবে সৌরভ পরে, ওইসব পরে, এখন আপাতত খেলাটা দেখো। 364টা লাইক হয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে, জানতে পারবে এখন না জানলে সুপার কাপের পরে। আচ্ছা, সুগন্ধ দাস বলছে আবার কিন্তু মিনার্ভা অ্যাটাকে উঠে এসেছে, মানে এখান দিয়ে যদি গোল খায় কিচ্ছু করার নেই, ভালো ডিফেন্স, আরে বেরো, আরে কি বলবো, জুয়ান কুয়েডোর পায়ে বল, আবার 10 জন মিলে ডিফেন্স করে, ভালো করে ডিফেন্স কর, কাউকে ছাড়বি না, ফাউল, আবার একটা একদম গোল স্কোরিং পজিশনে ফাউল হয়ে গেল,
বাজে জায়গায় ফাউল করছে, একদম গোল স্কোরিং পজিশনে ফাউল হয়ে গেল। কে নাম সেটা বুঝতেই পাচ্ছেন, কে একজন চেঞ্জ হচ্ছে না কি পুইয়া। তো আজকে বুদ্ধা গোলটা দিল, ঐশিক ঐশিক বলছে, ঐশিক ঘোষ ইসমি বলছে হাতে মশাল পাতে ইলিশ মিনারবাগ তোরা আজকে ফিনিশ। তো একটা ভালো জায়গায় কিন্তু মিনারবাগ ইয়ে পেয়েছে, ফ্রি কিক পেয়েছে, রহুল পুইয়া নাকি একটা নাম। আর মাত্র কতক্ষণ বাকি, এখনো 10 মিনিট বাকি আছে, 10 মিনিট রেগুলার টাইম, তারপরে তো আজকে টাইম আছে। এই জায়গাটা মানে দাগারকে মানে আটকাতেই হয় বল, মানে একদম অসাধারণ জায়গায় ফ্রি কিক পেয়ে গেছে, কিন্তু এটা খুব বিপজ্জনক হতে পারে। তো দেখা যাক, আশা করছি গোল হবে না, দেখা যাক। খুব বিপজ্জনক জায়গায়, মানে আগেও একটা পেয়েছিল, সেটা একটু কোনার দিকে পেয়েছিল, কিন্তু এটা আরো ভালো জায়গায় পেয়ে গেছে। দাদা কি হলো, অমিত দে বলছে বাজে জায়গাতে ফ্রি কিক, সোমনাথ মুখার্জি বলছে দাগার, সায়ন্তন বলছে দাগার, রোনাল্ডো নেমেছে, রোনাল্ডো না রোনাল্ড, রোনাল্ড। আচ্ছা দাদা ফ্রি কিক নিচ্ছে, ফ্রি কিক নিচ্ছে মিনারবা এখন। তো ভালো ভালো সেভ করেছে, ভালো সেভ করেছে, মানে ভালো সেভ না বাজে সেভ, না ভালো সেভ করেছে, তো গোলে ছিল মানে সেকেন্ড বারে ছিল, মানে কোনো মতে ডাইভ মেরে দিয়েছে, ঠিক আছে। গোলকিপার সব সময় গেস করে যে ফার্স্ট বারে মারবে, ও কিন্তু সেকেন্ড বারে দাঁড়িয়ে ছিল ভাই, আর 10 মিনিটটা কাটিয়ে দে ভাই। আর ভালো ডিপ করেছিল বলটা, তো 81 মিনিট হয়ে গেছে আর 9 মিনিট বাকি রেগুলার টাইমের। অনিরুদ্ধ গুহা বলছে 1-0 দাদা, লিগটা পাচ্ছি তাইলে। অনির্বাণ পাল বলছে আমি খেলা চালালাম আর গোল, আবার দেখি তাহলে, তুমি দেখতে থাকো খেলা অনির্বাণ পাল। ইরসিং বলছে আরে গোল হলেও ইবি 2-1 আছে এখন, 81 মিনিটে 81.5 মিনিট প্রায়, ইজেঙ্গলারা চেঞ্জ হয়েছে, নতুন একটা প্লেয়ারকে নামাচ্ছে, রহুল পুইয়া এনরিকের জায়গায় নামাচ্ছে। এটা কি স্ট্রাইকার রহুল পুইয়া? রহুল পুইয়াও একাডেমি প্লেয়ার, একাডেমি প্লেয়ার, সেটাই তো বললাম তোকে, নতুন প্লেয়ার। তো রহুল পুইয়া নামছে, রহুল পুইয়াই দেখো, রহুল পুইয়া তো রহুল পুইয়াই দেখো হয়তো গোল করে দিল, এনরিকের জায়গায় নামছে, এনরিকের হয়তো একটা ইনজুরি হয়েছে। এনরিকে কে আর রিস্ক নিচ্ছে না, এনরিকে কি বলছে দৌড়াতে পড়াতে ঠিকঠাক পারে না তো পুরোপুরি পুরো ম্যাচ, তো যা ওই রোল পুইয়া আজকে চলো কাঁপাবে লাস্টে চলো। আছে তুমি কি আমায় চেনো, সৃজন কুণ্ডু বলছে আচ্ছা তুমি কি আমায় চেনো। গোল কিক পেয়ে গেছে, 373টা লাইক, তো লাইকের সংখ্যাটা একটু এগিয়ে নিয়ে 400টা করে দাও, আজ অবধি আমাদের কোনো লাইভে 400টা লাইক হয়নি, এটা যদি হয় একটা নতুন রেকর্ড হবে আজকে, বাপরে বাপ। আর 25টা লাইক যদি হয় তাহলে 400টা লাইক হয়ে যাবে। আর সুজয় দে বলছে কোথায় দেখাচ্ছে, হটস্টারে দেখাচ্ছে। স্বাগত বলছে আমার অবস্থা পেছনে বসে থাকা পুঁচেদার মতো, বলছে আমি রোমাকে চিনি, মানে এই রোমুল পুইয়াকে। আচ্ছা সৃজন কুণ্ডু বলছে, রাজর্ষী মজুমদার বলছে আর কত মিনিট, আর মাত্র 9 মিনিট আছে, 8 মিনিট আছে। কোন দিকে ফাউল দিল, এটা ইস্ট বেঙ্গলেরই ফাউল দিয়েছে, ইস্ট বেঙ্গলে ফাউল দিয়েছে। তো আজ দাগারই জেতাবে, এখনো 8 মিনিট আছে, 8 মিনিটের পরে তো এডিট টাইম আছেই, এই তো আর 7টা লাইক তাহলে 400টা লাইক হয়ে যাবে, 400টা লাইক হয়ে যাবে, এটা নতুন রেকর্ড হবে কিন্তু এই চ্যানেলের। আমি একটু টেনশন আছে, এজন্য পড়তে আছেন সবার কারণ। বাচ্চা সেন বলছে মিজো প্লেয়ার, হ্যাঁ মিজো প্লেয়ার তো বোঝাই যাচ্ছে, এটা ফাউল না, ধাক্কা বাক্কা মেরে ফেলে দিল। আচ্ছা হ্যামস্ট্রিং প্রবলেম এনরিকের, ওয়ার্ল্ড কাপ হ্যামস্ট্রিং প্রবলেম আছে, সেটা এই তো 400টা লাইক হয়ে গেছে, থ্যাংক ইউ তোমাদের সবার জন্য একখানা, তারপরে কি জিতবে ইস্ট বেঙ্গল, সব শোভন গেমার বলছে ইস্ট বেঙ্গল জিতবে, রহুল পুইয়া কিন্তু ভালো খেলছে, রহুল পুইয়া খুব সুন্দর একটা বল বাড়িয়েছে, পেয়ে গেছে বলটা নে, ঠিক আছে ওদের খেলতে দে টাইম নে, টাইম ওয়েস্ট কর। মনমাজন বলছে 81 মিনিট হয়ে গেছে এখনো 1-0, এই টেনশন আর রাখা যাচ্ছে না, হার্ট অ্যাটাক হয়ে যাবে আজকে। আচ্ছা স্বপন বাগ বলছে আকাশ তুমি জিতিয়ে দাও, ঋজু দত্ত বলছে শুধু জয় চাই, সৌরভ সরকার বলছে পুঁচে দা কি, খুব বাজে ক্রস ভাই, আর লাস্ট মিনিটটা ঠিকঠাক খেলে দে, 6.5 মিনিট বাকি এখনো নর্মাল টাইমে, 6.5 মিনিট, আপনার পায়ে বল, আমরা কাটিয়ে নিল সুন্দর, সেই আমনাই ভয়ঙ্কর হয়ে উঠতে পারে লাস্টের দিকে, দেখো এখনো এনার্জি দেখো আপনার, আমরা একাই খেলছে, আপনার থেকে বল গেল কার পায়, জুয়ান কুইরো আর আমনা, মানে দুজনেই অসাধারণ খেলছে কিন্তু, আবার জুয়ান কুইরোর কাছে বল, আবার আমনা, আবার জুয়ান কুইরো, রোল্যান্ডের কাছে বল কিন্তু শটটা ঠিকঠাক মারতে পারে না, উঠবি না ঢাকার উঠবি, আরে শুয়ে থাক, উঠে গেল, এখনো 6 মিনিট বাকি, কমন সেন্স হয় যে 1 মিনিট শুয়ে থাকো। সুপ্রকাশ পল বলছে সৌভিকদা চ্যাট করলে হলে ভালো করে করো, সৌভিকদা চ্যাট করতে হলে ভালো করে করো, এই আমনাকে ফাউল কর, আমনাকে ফাউল কর, আমনাকে ফাউল করলেও মুশকিল, টিকিট পেয়ে যাবে, ও আমনা নিয়ে যাবে না অত দূরে বল। এখনো 5.5 মিনিট বাকি,
মানে নরমাল টাইমে 5.5 মিনিট, তারপরে তো মোটামুটি 3 মিনিট, আর 300 জন দেখছে লাইভ। বিশাল বিশাল ভাই, বুড়ো আমনা পাবে না, শুভ্র রায় বলছে তো। হ্যাঁ আচ্ছা, বাচ্চু সেন বলছে আরে তোমরা পুচের দিকে তাকিয়ে একটু শান্ত হও, সেলিব্রেশন স্টার্টেড, 5 মিনিট বাকি আছে এখনো। আরে ভুলভাল পাস খেলিস না, ভুলভাল পাস খেলিস না। কোলাডো কিন্তু ভালো চেষ্টা করছে, কোলাডো প্রচুর চেষ্টা করছে। আর এই রাহুল পুইয়া যাকে নামিয়েছে সেও কিন্তু খুব ভালো খেলছে, ওর পায়ে বল এখন, কোলাডোর পায়ে এখন, চল ক্রসটা পড়া, ব্রেনার গোল দেবে। আরে আরে এত ভালোই দিয়েছিল, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, গুড প্লে গুড প্লে ব্রেনার। কর্নার 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 পেয়েছে, কর্নার তো ইস্ট বেঙ্গল কর্নার পেয়েছে, টেনশন হচ্ছে। ইস্ট বেঙ্গল একটা কর্নার পেয়েছে, এখনো 4.5 মিনিট বাকি। শুভজিৎ কর্মকার, সৈকত মাইতি বলছে আমরা জিতে গেছি, সুশীল পাল বলছে ভাই সব ব্যাশ কথা কান দিয়ে তোরা এগিয়ে চল, তোদের পাশে আছি। ঠিক আছে, ওই সব এখন কেউ মন দিও না, এখন পুরো ফোকাস খেলায় দাও, সবাই পুরো ফোকাস এখন খেলায় দাও। সৌভিক পুরকায়ত বলছে আই লিগ জিতবে আকাশ গুড্ডুয়ার পুছে, যে দেখো একটা কর্নার পেয়ে গেছে, এটা যদি গোল দিয়ে দিতে পারে তো ম্যাচটা পুরো সিল হয়ে যাবে, এক্ষুনি এক্ষুনি ম্যাচটা সিল হয়ে যাবে, তো গোল দিতে পারে। ডিকা তুলছে কর্নারটা, ফিঙ্গার ক্রস, গোল হবেই হবেই, হতেই হবে গোল, হতেই হবে। আরে কিন্তু ক্লিয়ার করে দিল, এখনো এখনো পায়ে বল আছে, ব্রেন্ডানের পায়ে বল, মারিস না মারিস না মারিস না, ডাইরেক্ট মারিস না। আরে আবার কর্নার বলে নাকি, না এবার কর্নার হয়নি, লং রেঞ্জ মারতে চেয়েছিল কিন্তু ঠিকঠাক কানেক্ট হয়নি। এখনো 4 মিনিট খেলা বাকি, রেগুলেশন টাইমে 4 মিনিট বাকি, তারপরে তো এক্সট্রা টাইম আছেই। 411 লাইক হয়ে গেল, হয়ে গেল। সাইকো করান বলছে, সন্দীপন রায় বলছে প্লিজ বাঁচিয়ে, আবার চেয়ে মিনারদা এটাকে একটু ফাঁকা ফাঁকা জায়গায় পেয়ে গেছে, আপনার পায়ে বল। আরে ভাই ক্রস রাখতে দিস না, ক্রস রাখতে দিস না, আবার কর্নার, কর্নার পেয়ে গেল মিনারবা একখানা, তো মিনারবা কর্নার পেয়েছে এখন। জিতবই বলছে, ইভির পায়ে বল, সত্যি বলছে জয় মা, রেজাল্ট কি, অরিজিৎ দাস বলছে রেজাল্ট কি, এখন 1-0 ইস্ট বেঙ্গল এগিয়ে রয়েছে, 1-0 ইস্ট বেঙ্গল জিতছে, কিন্তু ওরা কর্নার পেয়ে গেছে, ইতিমধ্যে জুয়ান কুয়েরো কর্নারটা তুলছে, আর 3 মিনিট বাকি, রেগুলেশন টাইমে 3 মিনিট বাকি। একদম গোল লাইনে বলটা পড়েছিল, একদম গোল লাইনে, একটা ডিফেন্ডারের পায়ে লেগে যে কোনো রকমে আর কি বলটা সেভ হয়েছে। আমি জল খেয়ে আসছি, না না উঠবি না, পাচ্ছি না, উঠবি না, উঠিস না উঠিস না, বলছি কিন্তু আবার মিনারবার পয়সানে বল, এখনই করতে হবে মিনারবার পয়সানে বল, আবার আবার হয়তো একটা কর্নার পেয়ে গেছে মিনারবা। সবাই প্রচুর কমেন্ট করছে, সত্যজিৎ বসাক মিনারবা একটা কর্নার পেয়েছে, ঋষভ এসকুয়েদার ইনজুরি না হলে চাপ পড়বো। আবার ইন্দ্রজিৎ বলছে, চক্রবর্তী বলছে আমরা জিতবই ওয়ার্ল্ড কাপের, আবার কর্নার, হ্যাঁ কর্নার, আড়াই মিনিট বাকি, পজিশনে বসে যাই, 2.5 মিনিট বাকি এখনো, আবার একটা কর্নার জুয়েল কোরো তুলছে, আগেরটা খুব ডেঞ্জারাস ছিল, এখনো 2 মিনিট বাকি খেলা, দেখা যাক, ইস্ট বেঙ্গলের পয়সানে বল আছে এখন আপাতত, এই বল খেলানোর দরকার কি, এই সময় পয়সানে বল রাখুক না, এইসব বল খেলাচ্ছে এখন, এখনো 1.5 মিনিট বাকি রেগুলেশন টাইমে, আমি খেয়ে নেবো তুমি ছাড়ো, রেগুলেশন টাইমের এখনো 1.5 মিনিট বাকি আছে, জমে উঠেছে খেলা পুরো, এখন দেখা যাক কি হয় এরপরে। আবার একটা টিকিট পেয়ে গেল মিনারবা, মিনারবা ফ্রি কিক করেও দিয়েছে, কুইক ফ্রি কিক, ব্রেন্ডন খুব খেটে খেলছে কিন্তু ফাউল করলো নাকি, কি দিল কর্নার না ফাউল, আবার কর্নার মিনারবার, আবার কর্নার, 1 মিনিট বাকি রেগুলেশন টাইমের, 1 মিনিট বাকি, তারপরে ইনজুরি টাইম আছে এখনো, এক্সট্রা টাইম, এই লাস্টে এসে ওয়ান, না ফাউল, ফ্রি কিক পেয়েছে, ফ্রি কিক কর্নারের কাছাকাছি একটা জায়গা থেকে ফ্রি কিক পেয়েছে মিনারবা, কে নিচ্ছে আমরা, না জুয়েন কুয়েরোই নিচ্ছে, ক
অমিতাও বলছে অ্যানাদার নার্ভাস মোমেন্ট, দেখা যাক কি হয় এবার। রেগুলেশন টাইম অলমোস্ট শেষ, অলমোস্ট শেষ রেগুলেশন টাইম। আবার বল আপনার পায়ে মনে হয় আবার একটা ক্রস করে দিয়েছে, কিন্তু কিন্তু পুরো রক্ষিত দাঁড়ায় হাতে, আর এমনিও অফসাইড ছিল। কিন্তু এক্সট্রা টাইম কত দিয়েছে দেখাচ্ছে না, মানে ইনজুরি টাইম কত দিয়েছে এখনো দেখাচ্ছে না। সালাম নিতে দিচ্ছে না ইয়েকে, সালাম নিজে নিচ্ছে গোল, মানে গোলকিকের পজিশন থেকে আর কি ফাউলটা যেখানে হয়েছে। তিন মিনিট দিয়েছে এক্সট্রা, সালাম বলটা তুললো, দেখা যাক। মিনারবার মাথাতেই বল পড়ছে সব, এখন একটা থ্রো পেয়ে গেছে ইস্ট বেঙ্গল। তো সবাই তো কমেন্ট করছো, কমেন্টটা পড়তে পারছি না, কিছু মনে করো না, একটু পরে কমেন্ট গুলো পড়বো সবার। এখনো এখনো দু মিনিট বাকি আছে, নিজেদের মধ্যে কথা বলো, এখানে টাইমে 2 মিনিট তোমরা নিজেদের মধ্যে কনভারসেশন চালাতে থাকো আর খেলা দেখো, এখনো 2 মিনিট বাকি। 363 জন দেখছে, 364 হয়ে গেল, 421টা লাইক, বিশাল ব্যাপার আজকে। কিন্তু খেলাটা দেখো, তো সামাত থ্রো করেছে, বল আছে এখনো, এখনো আছে ইস্ট বেঙ্গলের পায়ে, গোল হতে পারে, কিন্তু ব্লক করে দিল। যাই হোক, চলো গোল কিক, এখনো প্রায় 1.5 মিনিট বাকি খেলার, এডের টাইমে 1.5 মিনিট প্রায় বাকি এখনো। আবার মিনারবা একটা অ্যাটাক গড়ে তুলছে, দেখা যাক এখান থেকেই আটকাতে হবে, অত দূর যেতে দিস না। এই দেখ এত দূরে বল পেয়ে যাচ্ছে কি করে, অফসাইড নাকি, কিসের অফসাইড, ক্রস করে দিয়েছে কিন্তু পুরো রক্ষিত দাগারের হাতে, পুরো রক্ষিত দাগারের হাতে। এখনো 1:20 বাকি রক্ষিত দাগারের হাতে, রক্ষিত দাগার টাইম ওয়েস্ট করছে না কেন বুঝতে পারছি না, ও বারবার বল নিয়েই দাঁড়িয়ে পড়ছে। রক্ষিত দাগা ড্রপ না খাইয়ে মেরেছে, বিশাল বড় ব্যাপার, মানে প্রচুর উঁচুতে মেরেছে। রাহুল পুইয়া কিন্তু খুব ভালো খেলছে, আবার একটা ফাঁকা জায়গায় মিনারবা পেয়ে যাচ্ছে কি করে, এত ফাঁকা জায়গা আসছে কোথা থেকে। জুয়ান কুইডোর পায়ে বল এখন, আরে ইয়ার ঠিকঠাক ধর। সালাম রঞ্জন খুব সুন্দর ডিফেন্ডিং করলো, কিন্তু দানমাভিয়া বলটা আবার, আরে খেলাটা দেখা, দানমাভাইয়াকে দেখি আছে, দানমাভাইয়া একটা হিরো অফ দ্য ম্যাচ হয়েছে আজকে। তো ইস্ট বেঙ্গলের এখন একটা থ্রো পেয়ে গেছে, এখনো 30 সেকেন্ড খেলা বাকি আছে। দানমাভাইয়ার মনে হয় ভালোই লেগেছে, পিঠ ধরে বসে আছে দানমাভাইয়া, দানমাভাইয়া পিঠ ধরে বসে আছে, সব প্লেয়াররাও মানে নার্ভাসনেসটা ফিল করছে, সবাই বুকে হাত দিয়ে এরকম করে সবাই দাঁড়িয়ে আছে। দানমাভাইয়ার ভালোই লেগেছে মনে হচ্ছে, কারণ স্ট্রেচার নিয়ে আসছে। দেখা যাক এবার যদি খেলা শেষ করে, দানমাভাইকে তুলে নিয়েছে ইস্ট বেঙ্গল, এই মুহূর্তে 10 জনে খেলছে ইস্ট বেঙ্গল, এই মুহূর্তে 10 জনে খেলছে। আবার মিনারবার পায়ে বল চলে যাচ্ছে, আবার একটা ফ্রি কিক মিনারবার জন্য, ফ্রি কিক কি থ্রো, ফ্রি কিক দিয়েছে মিনারবার কেন, আরে ওই যে লাফালো বলে কাছে। তো টাইম কিন্তু অলরেডি ওভার হয়ে গেছে, এক্সট্রা এটা এটাই লাস্ট অ্যাটাক, এটাই লাস্ট অ্যাটাক, 42-45 সেকেন্ড এক্সট্রা হয়ে গেছে এখন, মানে 94 মিনিটের দিকে খেলা যাচ্ছে, এইটাই লাস্ট অ্যাটাক, এটা বাঁচিয়ে দিতে পারলেই হয়ে গেল, এটাই লাস্ট অ্যাটাক। চলো চলো এবার তো বাঁশি বাজা, বাঁশিটা বাজা, ফুল টাইম, ফুল টাইম হয়ে গেছে, 1-0 জিতে গেছি। তো চলো লাস্ট ডে অফ দি, এখনো হোপ আছে, চলো এখনো হোপ আছে লাস্ট ডে অফ দি, চিন্তা নেই, মিনারবাকে লাস্ট ম্যাচ জিততেই হবে, ইয়েস, কারণ না হলে যদি লাজং যদি লাস্ট ডে অফ দি জিতে যায় তাহলে কিন্তু লাজং মিনারবা রিলিগেশনে চলে যেতে পারে, তো সেই জন্য মিনারবাকে জিততেই হবে, ছাড়াছাড়ি কোনো গল্প নেই। তো চলো সবাই এতক্ষণ আছো, 429 জন, তো যারা লাইক মারো লাইকটা মেরে যাও, দেখা যাক আজকে 500টা লাইক করা যায় কিনা, জায়গাটা কম রয়েছে নাচানাচি করতে, 434টা লাইক আছে আজকে, দেখা যাক 500টা লাইক করা যায় কিনা, সবাই একটা করে লাইক মারো, 434 জন দেখছো, সবাই লাইক মারো। তো সবাইকে থ্যাংক ইউ বলছি আমার সাথে থাকার জন্য এতক্ষণ,
কিন্তু এটুকু বলবো যাতে যারা অফেন্ডেড হয়েছে তাদের কাছে ক্ষমা চাইছি, কিছু মনে করো এরকম মানে আজকে বিশাল টেনশনে ছিলাম, বিশ্বাস করো মুখ চোখ দেখেই সবাই বুঝতে পারছো যে কতটা টেনশনে আছি আজকে। সবাই বলছো জিও জিও, শুভ্র রয়, রিতম চক্রবর্তী হয়ে গেল ট্রিপল ফোর জোন মানে হ্যাঁ 444 জন। তো সবাই লাইক মারো, দেখা যাক আজকে 470টা লাইক হয়ে গেছে, 500টা লাইক হতে পারে কিনা। আরে কমেন্ট গুলো পড়, আমি তো বকতে থাকি। আজকে হিরো অফ দা ম্যাচ হয়েছে দানমাভিয়ার আল্টে, আর 23টা লাইক দিয়ে দাও, আজকে নতুন একটা রেকর্ড হবে, 500টা লাইক হয়ে যাবে তাহলে, আর 20টা লাইক দিলে 500টা। সরি ওটা লাজং হবে না, ওটা গোকুলাম হবে, ঠিক আছে? গোকুলামের সাথে যাবে না, লাস্টে চলে গোকুলামের সাথে এবার ফাইটিং হবে হচ্ছে মিনারবা। তো সুতরাং গোকুলাম সাথে আমাদের ও মানে সবাই যে এতটা নার্ভাস ছিল বোঝাই যাচ্ছে, মানে সবাই এখন মানে ওই ইয়ে করছে, সবাই সবাইকে মানে জল ফল ঢালছে, দেখো দেখো সবাই একখানা টিম ইয়ে করছে। আর ইয়ের মধ্যে হয়তো ঝামেলা ঠিক হয়ে গেছে, কারণ দানমাভি আর টনি পুরো পাশাপাশি দাঁড়িয়ে আছে, তো এটা দেখে বোঝা যাচ্ছে যে ঝামেলা ঠিক হয়ে গেছে। সৌরদীপ সরকার, তোমরা চ্যানেল খোলার পরে কি ইবি আই লীগ পাবে তাহলে এটা বিশাল ব্যাপার, সেটা দেখা যাক। আরে সেটা আমরা চ্যানেল খোলার পরে আগে যা খুশি হোক পেলেই হলো। আমি একবার আরেকবার বলছি, যারা যারা অফেন্ডেড হয়েছে আমার দ্বারা তারা কিন্তু কিছু মনে করে, খেলার সময় হয়ে যায় মানে টেনশনে মাথা তুমি যারা বলেছি খেলা খেলা আমি কম বুঝি, কিন্তু আমার সত্যি বলছে আমার প্যাশন আছে ফুটবলে, যা সত্যি বলছে। তো দানমাভিয়া পেয়ে গেল, ময়ূক মিত্র কোচের চেঞ্জ গুলো দারুণ ছিল। হ্যাঁ রাহুল দলুই আজকে কিন্তু ওই কি রহুলুম পুইয়া, রহুলুম মিলন মন্ডল, জয় ইবি, সৈকত মাইদি আজকে ইবি টিম গেম খেলেছে, সৃজন কুন্ডু, সৃজন কুন্ডু ওই সব বলো না, রক্তে আমার মোহনবাগান মেরিনার্স, বেস্ট অফ লাক ফ্রম মোহনবাগান টু ইস্ট বেঙ্গল ফর ট্রফি। থ্যাংক ইউ, এটাই এটাই হলো আসল স্পিরিট গেম, এটাই হচ্ছে মানে স্পোর্টসম্যান স্পিরিট, মানে তোমরা যে এক্সাম বেলটা সেট করছো, আমরা মোহনবাগানকে যথেষ্ট মানে সাপোর্ট করি, যাই কিছু হোক যতটা সম্ভব আমাদের তরফ থেকে, সেটাই বলছি। তোমরা যে এই লাইভে এক্সাম বেলটা সেট করছো যে মোহনবাগান হয়েও চাইছো ইস্ট বেঙ্গল কাপটা জিতিক, এটাই কিন্তু ফিউচারে কাজে দেবে দেখবে। সন্দীপ রায় কি জ্বালা, প্রতীক গান গো হো লাগুলিয়াম চ্যাম্পিয়ন হবই, রিতম চক্রবর্তী যা আনন্দ হচ্ছে কি বলবো, সত্যি খুব আনন্দ হচ্ছে, ঈশান বান্নি, আকাশ দা, ঈশান জয় ইস্ট বেঙ্গল, অরিজিৎ ঘোষ ইস্ট বেঙ্গল জিন্দাবাদ, ধীমান চ্যাটার্জি জয় ইস্ট বেঙ্গল, সায়ন্তন ঘোষ জিতে গেছি অল স্টার প্লিজ কি প্লিজ, মনোময় জোন ইস্ট বেঙ্গলের নেক্সট ম্যাচ কবে, 9 তারিখ ওয়ার্ল্ড আপডেট অ্যাকশন, সন্দীপ রায় দাদা তোমাদের সাথে গোকুলামের খেলা দেখবো, উফ বাবা, জিৎ ব্লগস তোমরা ভালো থেকো, সমু জয় ইস্ট বেঙ্গল, রাজদীপ ঘোষ জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল, সুমিত সরকার হুম, মহিনা ক্রয় সেরা, পূজেদার জন্য জিতল ইবি, সৌমিক দাদা এরিয়ান স্ক্রিপ্ট নিউজ চ্যানেল ওপেন করেছে, তোমাদের ভিডিওর ওদের থেকে তোমাদের ভিডিও ওদের থেকে অনেক ভালো, ইন্দ্রজিৎ চক্রবর্তী থ্যাংকস টু ইউ, নীলাঞ্জন আচার্য নিশ্চয় নাচো সবাই, দীপ সরকার সেরা লাইভ, অনিরুদ্ধ গুহা উইন, ময়ূক মিত্র লাভ ইউ ইবি, জল খাচ্ছি, নীলদীপ দাশগুপ্ত বোম ফাটিছে, সৌমদীপ ব্যানার্জি, আকাশ দাস, শুভ শাহ, জয় ইস্ট বেঙ্গল উইন দা ম্যাচ, ফুটবল ম্যাচে 444 জন, অপরাজিত পড়েছি আবার নিচে যা, একদম নিচে টেনে নিয়ে যা। যা বলে চাইলাম তাই হলো, জয় ইস্ট বেঙ্গল, সুরজ রাজক বহুত চেন্নাই, হ্যাঁ চেন্নাইয়ের চাপ বেড়ে গেল, সুরজিৎ দাস, সৌরভ দা চুপ করো তো, ক্রিস সেভেন, জয় ইস্ট বেঙ্গল, লাভ ফ্রম ত্রিপুরা, থ্যাংক ইউ, লাভ ফ্রম ওয়েস্ট বেঙ্গল, সন্দীপ পণ্ডা আমার অনেক বন্ধু আছে ত্রিপুরার, সন্দীপ পণ্ডা চলো আই লীগ পাবোই, রাজদে, জয় এমবি, রাজা কর্মকার চেন্নাই, শীতেন্দু পান্ডা সুপার এক্সাইটেড, ময়ূক যাই হোক অল দা বেস্ট ফর আই লীগ, আমি এমবি সাপোর্টার কিন্তু চাই ইবি লীগ জিতো, হ্যাঁ এটাই আমরাও চাই, মানে সেটাই তো বলি, তোমরা যে আজকে এক্সাম্পলটা সেট করছো না, এর পরের জেনারেশন এই এক্সাম্পলটা দেখেই শিখবে, তোমরা আর তোমরা যদি গালাগাল দেওয়া শেখাও তাহলে পরের জেনারেশনও গালাগাল দেবে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তুমি যখন সত্যিকারের কোনো কিছুর ফ্যান হবে ক্রিকেট বা ফুটবল, নিজের ক্লাবকে যেরকম রেসপেক্ট করবে অন্যান্য পড়শি ক্লাবগুলোকে সেরকমই রেসপেক্ট দেওয়া উচিত। অভিষেক বর্মন, জয় ইস্ট বেঙ্গল, শাশ্বত বন্দ্যোপাধ্যায় জিতে গেছি, স্বপনবাগ, আই এম ইবি অ্যান্ড
ইলুইহা ফ্যান, মানে ইলুইহা হয়তো কোনো ক্লাব আছে, বেঙ্গল ব্রিগেড জিন্দাবাদ, রাজা কর্মকার চেন্নাই, দীপ ঘোষ আমরা কারা ইস্ট বেঙ্গল, তোমরা কারা ইস্ট বেঙ্গল, দেবায়ন ঘোষ, একটাই ড্র, একটা ওই ড্র গুলো যদি জিতে যেতাম তাহলে হ্যাঁ সত্যি ওই ড্র গুলো হয়ে গেলে মানে লাস্ট ম্যাচের জন্য কোনো ওয়েটই করতে হতো না, অভিক দাশগুপ্ত আনন্দে, কাজজি ভাই আর অভিক দা কেদো না, আকাশ দা জয় ইস্ট বেঙ্গল, সপ্তশ্রী একটা কথা গোকুল যখন করো একটা করে কমেন্টও করো, সুপারজেটটা কমেন্টে সুন্দর, সপ্তশ্রী ঘোষ বলছে গোকুলা ম্যাচ কবে, 9 তারিখ রজতাই এত জোর চিল্লিয়েছি চিল্লিয়েছি গোল পড়ে গলা ভেঙে গেছে, আমাদের গলা ভাবো মাঝে মাঝে ভেঙে যায়, বাবাই শাহ আমরা আজ খেলেনি ওর জন্য ইচ্ছা করছে, ওর জন্য ইচ্ছা করছে, হ্যাঁ সত্যি ও ও মানে খেলেছে ভালো খেলেছে, কিন্তু আমরা তো ইস্ট বেঙ্গলের জন্য একটা আলাদাই ভালোবাসা আছে, চন্দ্রনাথ সাধুকান ভগবানও চাইছে মনে হয়, অভিষেক মাহাতো জিতে গেছে, যে চাক যে না চাক পরের কথা ইস্ট বেঙ্গল যেন পরের ম্যাচটা জেতে, মানে যদি আইলিগ হেরেও যায় না মনে একটা শান্তি থাকবে যে টিমটা চেষ্টা করেছে, পরের ম্যাচটা যেন জেতে, তারপরে তো লাখ চেন্নাই জিতবে কি হারবে সেটা তো পুরো লাখ, দেবর্ষী তরণ দুর্দান্ত, সঙ্গমিত্রা রাহা রিগার্ডস টু ইস্ট বেঙ্গল ফ্রম বেঙ্গালুরু এফসি, থ্যাংক ইউ সঙ্গমিত্রা, আশা করা যায় বেঙ্গালুরু এফসি হয়তো আইএসএল চ্যাম্পিয়নই হবে, আইএসএল চ্যাম্পিয়ন তো আগের বারও হতো কিন্তু ওই সেমিফাইনাল ফাইনাল, দীপ সরকার বলেছে 9 মার্চ সেরা যমুনিকা হবে, আজ মনে হয় দাগার সেরা গেম খেলে, হ্যাঁ দাগার বলতে আই লিগে 500 লাইক হতে চলেছে, আই লাইক হলে আই লিগে হয়তো বেস্ট গেম আজকে দাগারই খেলেছে, হ্যাঁ আজকে কিন্তু সেভটাও ভালো করেছে, সেভটা যতই মানে ফ্রি কিক যখন নেওয়া হয় না গোলকিপারের বিশাল চাপ থাকে, কারণ একটা হাইট অবধি গোলকিপার বল দেখতেই পারে না, ওটার উপরে উঠলে তারপর দেখতে পায়, সেই জায়গা থেকে কিন্তু রক্ষিত দাগার খুব ভালো সেভ দিয়েছে, সায়নদীপ দে বলেছে লাস্ট 9 তারিখটা খালি ভগবান দেখে দেখে, সুমিত সরকার বলছে রক্ষিত দা সেভিয়ার, হ্যাঁ রক্ষিত দা ভালো খেলেছে, রক্ষিত আজকে দা ওয়াল ঠিক বলেছো, হাসি পেলে ওই কথাটা কিন্তু, রাহুল দলুই দাগার আজকে দা ওয়াল, হ্যাঁ সত্যি আজকে অসাধারণ খেলেছে, আরতি শাহ কলকাতায় ট্রফি আসুক, দীপ ঘোষ বলছিলাম এনডিকে গোল করবে, থ্যাংক ইউ, একটা প্রেডিক্ট করেছিল মনে আছে, সুরজ রজক জিতে গেলাম, 1-0 হয়েছে, সুপার চ্যাট হয়েছে দেখ নিচে নিচে যা একটু, এইগুলো পড়া হয়ে গেছে, পুচে ভাই ইস্ট বেঙ্গল লাইফ সার্থক, হ্যাঁ সত্যি ওয়াইল্ড আপডেট, জিত কর্মকার গুড গেম রজতাই, আজ কিন্তু দাগারকে মন দিত, ম্যান অফ দ্য ম্যাচ দিতে পারতো, হ্যাঁ দিতে পারতো আজকে দাগারকে, দেখা যাক কি হয়, তবে আশা ছাড়বো না, প্রবীর কুমার দাস দাদা কালকে দেখলে টেকনিক্যাল গুরুজি সৈকত মাইতি, সৃজন কুন্ডু চেনো আমাকে, হ্যাঁ চিনি, অর্ণব বাসু জিততেই হবে লাস্ট ম্যাচ, এগুলো হয়ে গেছে মনে হয়, সপ্তশ্রী গোকুলাম ম্যাচ কবে দাদা, গোকুলাম ম্যাচ 9 তারিখ 5টা থেকে, ময়ূক মিত্র আমি মোহনবাগান রক্তে কিন্তু ইবিকে সাপোর্ট করি, এটা তো খুবই ভালো ব্যাপার, কারণ এরকম প্রচুর আছে যে মোহনবাগান ফ্যামিলি কিন্তু ইস্ট বেঙ্গলকে সাপোর্ট করে বা ইস্ট বেঙ্গল ফ্যামিলি মোহনবাগানকে সাপোর্ট করে, ঘোষ বলছে চেন্নাই হারবে গোল করবে আলামনা দিয়ে পাঞ্জাব জিতবে আর আমরা শেষ ম্যাচ জিতবো, সৃজন কুন্ডু বলেছে আই লাভ ইউ, রাজা কর্মকার চেন্নাই কি চ্যালেঞ্জ নেবে, চেন্নাই এই চ্যালেঞ্জ নেবে, চোখে জল চলে এসেছে দাদা, মিলান মন্ডল বলছে মিলান মন্ডল, তুমি এসি মিলানের ফ্যান, এএফসি চ্যাম্পিয়ন্স লীগ প্লিজ লাইভ করো, এএফসি চ্যাম্পিয়ন্স লীগ তো দেখাচ্ছে না, দেখা যাবে অবশ্যই লাইভ করব, গোল করতে আর গোল করলো দাদা, কে গোল করলো দাদা, আছে এনরিকে গোল করেছে, এনরিকে আর অসাধারণ ফিনিশ, আজকে মেনুটা তো ব্লগেই দেখতে পাবে, মেজ আছে জয়েল ইভি লাস্ট ফ্রম আসাম, আচ্ছা নীলাঞ্জন আচার্য আসাম থেকে বলছে সৃজন কুন্ডু আই লাভ ইউ সো মাচ, আই লাভ ইউ টু, মিলনগর জয় বি, অভিষেক তো চেন্নাই ড্র করুক, আচ্ছা অনেক আছে, হবে 2 ঘন্টা প্রায় হয়ে গেছে, লাস্টের কিছু কমেন্ট পড়েনি, একটা সুপার চ্যাট হয়েছে দেবায়ন ঘোষ, চলো আজ মিষ্টি খেও এটা দিয়ে, আরে এটা তো আজকে আসবে না, যবে আসবে তবে দেবায়ন ঘোষ আমাদেরকে 40 টাকা দিয়েছে মিষ্টি খাওয়ার জন্য, এটা দিয়ে নিশ্চয়ই মিষ্টি খাবো দেবায়ন ঘোষ, তবে দেখা যাক, আমি শুধু এইটুকুই চাই পরের ম্যাচটা যেন একদম ডমিনেট করে ইস্ট বেঙ্গল জেতে, বাকিটা তো লাকের হাতে কিছু করা যাবে না, ইস্ট বেঙ্গল যেন একদম ডমিনেট করে পরের ম্যাচটা জেতে, এখনো বুকটা দুগদুগ করছে, 577টা লাইক করেছো তোমরা, সৌভিক সিনা বলছে জয় লাল হলুদ ভাই বুকে আয় সব ইস্ট বেঙ্গল সাপোর্টাররা একসাথে, হ্যাঁ অবশ্যই, যদি ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন হয় যেদিনকে মানে কলকাতায় ফিরবে সেদিনকে তো অবশ্যই হবে, মেহেদি হাসান কে উইন ম্যাচটায়, ইস্ট বেঙ্গল জিতেছে ম্যাচটা 1-0 গোলে, সুরজিৎ দাস বলছে ইস্ট বেঙ্গল জিতলে আনন্দ পাবো না হয়তো কিন্তু কষ্টও পাবো না, হ্যাঁ এটাই তো মানে ট্রফিটা কলকাতায় আসবে এটাই বড় ব্যাপার, শাহজাদা মন্ডল ইস্ট বেঙ্গল জয় জিন্দাবাদ জিন্দাবাদ, তো চলো লাস্ট কিছু কমেন্ট নিয়ে নিই, এবার আমাদের আসতে হবে 2 ঘন্টা হয়ে গেছে, বিশ্বজিৎ দাস এইবার মনে হয় 15 বছরের অভিশাপ কাটবে, অভিশাপ কাটলে তো বিশাল ব্যাপার মানে লাখো ফ্যাক্টর একটা, এখনো অবধি যা চলছে তাতে কিন্তু ইস্ট বেঙ্গলের সাথে লাখ ফেভার করছে,
তো বগত মুখার্জি ভাই 9 তারিখ লাইভ আসবে প্লিজ টুকটাকে কি টুকটাকের মধ্যে পড়ে গেছে আগেও বলেছি তোমরা লাইভ আসো আর বাকি আমরা তো প্রত্যেক ম্যাচই লাইভ আসি দেখেছো ময়ুক ঘোষ কেঁদে ফেলেছিলাম আমাদেরও অবস্থা খুব খারাপ মানে আমাকে তো দেখেছো আমি পুরোটাই চুপ করে বসেছিলাম কিচ্ছু করিনি শুধু খেলাটা দেখে যাচ্ছিলাম রাজা কর্মকর বলেছে মোহনবাগান রক অবিয়াসলি আশা করছি মোহনবাগান আবার ফেরত আসবে সুপার কাপে ওয়ার্ল্ড আপডেট এবার লাইভ আবার লাইভ কবে হবে আবার লাইভ তো পরের ম্যাচে হবে যে কোনো দিন হবে 9 তারিখ হবে চলো এবার আজকে শেষ করি দু ঘন্টা হয়ে গেছে রজত ইসদার ভিডিও দিয়ে মানে কমেন্ট দিয়ে শেষ করি আরে এনরিকে ঋষি ভট্টাচ গুড্ডুকে বিরিয়ানি খাওয়া আরে এনরিকে জায়গায় যে ছেলেটা নাম লালম পুইয়া খারাপ না প্লেয়ারটা হ্যাঁ না খারাপ ভালো দুটো কিন্তু খুব ভালো ইয়ে করেছে হ্যাঁ সৌম্যদীপ ব্যানার্জি তুমি আগে ঠিক কথা বলেছো সৌম্যদীপ ব্যানার্জি একদম ঠিক কথা বলেছো আমাদেরই মতামত যে এই যে আমি পড়ছি পুরো কমেন্টটাই লোটা আর মাচা টপিকটা বন্ধ হোক অবভিয়াসলি এই টপিকটা বন্ধ হোক আর তোমরা কিছু মোহনবাগান সাপোর্টার যেমন একটা এক্সাম্পল সেট করছো এটাই কিন্তু ফিউচার জেনারেশন দেখবে আর এই লোটা মাচা যদি আমরা করে যাই তাহলে ফিউচার জেনারেশনও তাই শিখবে বা তোমরাই ভাবো কি শেখাতে চাও তো সবাই যাওয়ার আগে একবার লাইক মেরে দাও যারা এখনো লাইক মারোনি 284 জন আছো বাপরে এখনো 284 জন 587 খানা লাইক হ্যাঁ সুকান্ত বল ভালো ঠিক বলেছে কি হবে পরের কথা জিততে হবে অবরচন্দ্র জয় ইস্ট বেঙ্গল সায়ন্তন মজুমদার এমনি জেতাবে এমনি আমরা জেতাবে আচ্ছা ত্রিয়ম ভট্টাচার্য রিমেম্বার 94টা লাইক আর 6টা লাইক ম্যান ইউ নিয়ারলি টু দা টাইটেল গোল ডিফারেন্স গোল ডিফারেন্স ব্যালোটেলি আগুয়েরো ওটা ওটা ওয়ার্ল্ড আপডেট বলেছে লাভ ইউ পুচে থ্যাঙ্ক ইউ 600টা লাইক আজকে তো এখানেই শেষ করি শুধু ইবি একটু হাত তালিটা দিয়ে সেলিব্রেশন করো 600টা লাইক হয়েছে চলো এখন যাই লাস্ট এই রাজকুমার গুহার কমেন্টটা পড়ে নিচ্ছি পুচে তোমার সঙ্গে লাজং এর দিন দেখা হয়েছিল আমার সাথে অনেকের মানে দেখা হয়েছিল আমার তোমার মুহূর্তে মুহূর্তে মনে পড়ছে না তো অবশ্যই তো সায়ন্তন মজুমদার লিখেছে ব্যালোটেলি আগুয়েরো তো চলো এখানেই আজকে শেষ করি ইউটিউব মানে জয়েস বেঙ্গল এই যে আকাশের মুখটাও দেখে নাও 2 ঘন্টা হয়ে গেছে প্রায় আজকে আসি 9 তারিখে দেখা হবে সেদিন আশা করছি ইস্ট বেঙ্গল ডমিনেট করে জিতবে আর 617টা লাইক তার জন্য একটা বিশাল শাউট আউট হিজি বিজি কি একটা লেখা না হিজি বিজি করতে হবে না তুমি যেটা লিখেছো এরকম দীপাঞ্জন গুহা চৌধুরী লাভ ইউ আকাশবাণী তো এখন আমরা আসি এখনের জন্য টাটা টাটা